কিরে, তুই সারাদিন বাসায় কি করিস? এমন বাসায় বসে না থেকে একটু ঘোরাঘুরি করে আয় বাহির থেকে। চা কোথায় যাব কিছুই তো চিনি না, এমন জায়গায় নিয়ে আসছো। একটা কাজ কর, সামনে একটা বাজার আছে, সেখানে গিয়ে একটু ঘুরে আয়, ভালো লাগবে ঘরে বসে না থেকে। ঠিক আছে যাচ্ছি। আর সন্ধ্যার আগে বাসায় ফিরিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঝুমুর কোথায়? ঘুমিয়ে আছে, অজন্য আসার সময় কিছু চকলেট নিয়ে আসিস তো। ঠিক আছে। তারপর নীরব ফোনটা নিয়ে বাসা থেকে বের হয়ে আসলো আর বাজারের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। কিছুটা দূরে যাওয়ার পর নীরব দেখতে পেল কিছু মেয়ে প্যান্ট শার্ট পরে হাতে হকি স্টিক নিয়ে বসে আছে রাস্তার এক সাইডে। মেয়েগুলো নিশ্চয়ই বকাটে মেয়ে হতে পারে, তাই নীরব চুপ করে আস্তে আস্তে তাদের সামনে দিয়ে মাথা নিচু করে হেঁটে যাচ্ছিল। তখনই সেখান থেকে একটা মেয়ে বলে উঠল, এই দেখ দেখ, নতুন একটা মাল যাচ্ছে, ইস কি হট ছেলে, দেখলি একের জিনিস তো মালটা। নীরব সাথে সাথে দাঁড়িয়ে পড়ল, তাদের এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেছে। তখন নীরব মনে মনে বলল, এমন মেয়ে, এরা ডাইরেক্ট ছেলে ইফটিজিং করছে। এতদিন শুনেছি ছেলেরা নাকি মেয়েদের ইফটিজিং করে, কিন্তু আজ উল্টা, মেয়েরা ছেলেদের ইফটিজিং করছে। তখনই সেখান থেকে দ্বিতীয় মেয়েটি বলল, হুম রে, মন চাইছে এক্ষুনি গালে কামড় দিয়ে ধরতে আর নিয়ে দৌড়ে চলে যেতে। তখন প্রথম মেয়েটি আবার বলল, ওই ওই সাবধান, এটা আমার জিনিস, চুপ, এদিকে নজর দিবি না একদম কেউ। তখন নীরবের কিছুটা রাগ হলো, কিন্তু তবুও কিছু বলল না, কারণ এরা রাস্তার বখাটে মেয়ে, তাই আর নীরব চায় না এদের সাথে কথা বলতে। আর তাছাড়া মেয়েগুলো একজন দুজন নয়, অনেকগুলো ছিল তাই। তখন নীরব তাদেরকে এড়িয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটা নীরবকে ডাকলো, ওই ছেলে শুন, এদিকে আয়। নীরব সেই দিকে কান না দিয়ে কথা না শোনার মতো করে চলে যাচ্ছিল, তাদের কথা শোনার ইচ্ছা নেই। তখন আবার বলল, এই নীল শার্ট, এদিকে আয়, শোন তোকে বলছি। তখন নীরব বাধ্য হয়ে দাঁড়িয়ে গেল, কারণ নীরব নীল শার্ট পরে এসেছে, দুই দুইবার ডেকেছে, এখন না গেলে হয়তো মেয়েগুলো রেগে কিছু একটা করবে। তখন নীরব কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম, জি আপু বলুন, আমায় ডেকেছেন। তখনই মেয়েটা প্রচণ্ড রেগে গেল আর নীরবকে হকি স্টিক দিয়ে একটা বাড়ি দিল আর বলল, শালা তোর কোন দিক থেকে মনে হয় আপু লাগি আমি, মেরে মুখ ভেঙে দিব, আবার বললে আপু, ওই তোর নাম বল। নীরবকে হকি স্টিক দিয়ে বাড়ি দেওয়া একটু ভয় পেয়ে গেছে। তখন নীরব ভয়ে ভয়ে বলল, জি আমার নাম নীরব আহমেদ। থাকিস কোথায় তুই বল? সামনে রহমান খানের বাসায় তিনতলায় থাকি। কিন্তু আগে তো দেখিনি এই এলাকায় তোকে। জি দেখবেন কি করে, আগে আমরা তো নতুন আসছি এখানে, গতকাল আসছি, আব্বু আগে যে অফিসে চাকরি করতো সেখান থেকে ট্রান্সফার করে এখানে পাঠিয়েছে, তাই আমরা সবাই গতকাল আসছি এখানে। যাক খুবই ভালো হয়েছে এসে, অন্য কারোর ভালো না হলেও আমার জন্য ভালো হয়েছে। মানে আপনার কি করে ভালো হলো বুঝতে পারছি না। এত বুঝতে হবে না, তবে এতটুকু বুঝে নে, এসেই পুরাই আগুন লাগিয়ে দিলি বুকের ভেতর। এই একটা জিনিস মাইরি, পুরাই আগুন, তোকে দেখেই আমার সারা শরীরে আগুন জ্বলছে দাউ দাউ করে, আহা কি হট। নীরব আবারও অনেকটা অবাক হয়ে গেছে কথা শুনে। তখন মনে মনে বলল, সাংঘাতিক মেরে বাবা, মেয়েটা একটু ভালো না, তাড়াতাড়ি কেটে পড়তে হবে যে কোনোভাবে। তখন নীরব আবার বলল, কিন্তু কোথায় আগুন লাগছে আপনার? দেখছি না তো, আর আগুন লাগলে তাহলে আপনি দাঁড়িয়ে আছেন কি করে? এখনো জ্বলছে না কেন আগুন? আপনি তো ঠিক আছেন দেখছি। এই আগুন সেই আগুন না রে, কিছু ঠিক নেই রে, তুই আমার সাথে রুমে আয়, দেখাচ্ছি আগুন কোথায় লাগছে। নাউজুবিল্লা নাউজুবিল্লা, সি সি সি, আপনি তো খুব অসভ্য মেয়ে, খারাপ মেয়ে। যা বলার বল তুই, কিন্তু এখন আমার সাথে রুমে চল, আগুন নিভাইতে হবে, আরো অনেক কাজ করতে হবে, নিজেকে সামলে রাখতে পারছি না, এত হট ছেলে। ছি ছি, অসভ্য মেয়ে কোথাকার, আপনাদের কি ঘরে ভাই নেই? ওরে বাবা, এটা দেখি সমাজের বেশি ভদ্র হয়ে গেছে। আমি আপনাদের নামে ছেলে ইফটিজিং করার মামলা করব। তোর যা করার করিস তুই, এখন চল আমার সাথে। কিরে কোথায় তোরা, আয় এটাকে ধরে নিয়ে চল রুমে। নাউজুবিল্লা, মেয়ে বলে কি দেখুন, এইগুলো কিন্তু ঠিক না। দূর, কোনটা ঠিক কোনটা বেঠিক দেখা যাবে, আগে তুই রুমে চল। তখন নীরব দেখল বাকি মেয়েগুলো আসছিল তাকে ধরতে, নীরব আর দাঁড়িয়ে না থেকে দিল একটা দৌড়। এদের হাতে পড়লে বেচারা নীরবের নিরীহ ইজ্জত একটুও থাকবে না, তখন আর ছেলেটা কাউকে মুখই দেখাতে পারবে না। নীরব দৌড়ে যেতে লাগলো, তখন পেছন থেকে মেয়েটা বলল, আরে দাঁড়া যাস না, প্লিজ থাম, আয় বলছি। তখন নীরব দৌড়তে দৌড়তে বলল,
শয়তান, লুচ্চা, বান্দর, বদমাস মেয়ে কোথাকার বলে কি তার সাথে রুমে যেতে? তোদের নামে মামলা করব আমি, দাঁড়া। আচ্ছা মামলা করিস, কিন্তু আগে আমার রুমে আয়। নিরুপার কিছু না বলে তারপর সেখান থেকে দৌড়ে চলে এলো বাসায়। মেয়েগুলোও বাসার সামনে পর্যন্ত এসেছে দৌড়ে, কিন্তু ধরতে পারেনি, বাসার ভেতরে আসতে পারবে না। তখন মেয়েটা জোরে জোরে বলল, এখন ধরতে পারি নাই, দেখি কি হয়েছে, পরে এক সময় ঠিক ধরতে পারবো। আমি এলাকার মেয়ে, নাম সাদিয়া, সবাই এক নামে চিনে, আমি এখানেই আছি। দেখি তুই বাসা থেকে না বের হয়ে কতক্ষণ থাকিস। নিরুপার কথা না শুনে ঘরে চলে গেল। নিরুপের আম্মু বলল, কি রে বাসায় চলে আসলি যে না ঘুরে, কি হয়েছে, চকলেট আনছিস? আর বলো না, কুত্তা দৌড়ানি দিছে তাই চলে আসছি, বাসার বাইরে দাঁড়িয়ে আছে এখনো। বলিস কি, কোমরে দেয়নি তো আবার? না, ভাগ্য ভালো আছে তাই ধরতে পারিনি। ঠিক আছে তাহলে রুমে যা। তারপর নিরুপ রুমে চলে গেল, গিয়ে ফোন নিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছিল। কিছুক্ষণ পর নিরুপের বোন ঝুমুর আসলো আর বলল, ও ভাইয়া, ভাইয়া গো। কি হয়েছে বলো ঢং না করে। তুমি এই নীল শার্টটা কেন পরো বলো তো? কেন পরি আবার, আমার ভালো লাগে তাই, কেন তোর সমস্যা? সমস্যা তুমি, যতদিন এই নীল শার্ট পরে আমায় নিয়ে আসছো স্কুল থেকে, আমার বান্ধবীরা একটা না একটা তোমায় দেখে ক্লাস খেত, আর আমায় তোমার ফোন নাম্বার দেওয়ার জন্য জ্বালিয়ে মারতো। নীরব অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাই নাকি, তাহলে তুই কি করতি? আমি কি আর করব, বান্ধবী যেহেতু না করতে তো আর পারি না, দিয়ে দিতাম তোমার ফোন নাম্বার, কিন্তু ফ্রিয়েতে দিতাম না, আমিও তখন বলতাম এক সপ্তাহ আমায় ট্রিট দিতে হবে। নীরব এবার ঝুমুরের কথা শুনে অবাক হয়ে গেছে, তখন বলল, তুই আমার ফোন নাম্বার অন্যের কাছে দিয়ে তার থেকে ট্রিট নিস। তোর সমস্যা কি, সেখান থেকে যদি একটা ভাবি হয়ে যায় তাহলে তো তো আমারই লাভ, সবসময় খাওয়াবে। তাই তো বলি, আগে এত ফোন আসতো কোথা থেকে মেয়ের, তাহলে তুই ছিলি আমার নাম্বার দেওয়ার কারিগর, যাক এখন তো আর ওই স্কুল নাই, এখন আর কেউ তোকে বলবে না, আর আমায়ও ওই নাম্বারে কল দিলে পাবে না, কারণ সিম পরিবর্তন করেছি আর তুইও এই নাম্বার জানিস না। আমি এই নাম্বার জানি। কি দোহাই লাগে, বোন আর কাউকে দিস না। আমি আবার কাউকে না করতে পারি না, ট্রিট দিলে। আমি তোরে প্রতিদিন দিব ট্রিট, তবুও দিস না। ঠিক আছে, আমার লক্ষ্মী ভাইয়া, তাহলে এখন আমার জন্য ফুচকা নিয়ে আসো তো গিয়ে একটু। এই রে কাম সারছে, এখন বাসার বাইরে যাওয়া যাবে না, গেলে ধরবে আবার মেয়েটা। তখন ঝুমুর আবার বলল, কি হলো, যাও, তুমি কিন্তু বলেছো। আমি এখন পারবো না রে যেতে। তুমি এইমাত্র বলেছো, কিন্তু যাও বলছি, নয়তো আমি আমার সব বন্ধুদের ফোন করে এই নাম্বারটা দিয়ে দেব, আর আর আম্মুকে এখন ডাক দেব, আর বলবো তুমি বসে সিগারেট খেয়েছো। কি এত বড় মিথ্যা কথার ব্ল্যাকমেল? দরকার হলে আরও বলবো, আরও ব্ল্যাকমেল করব, যাও বলছি। তোর মতো বোন থাকলে শত্রুর দরকার নেই ঘরে, হারামি কথাকার। হয়েছে, যাও এখন। টাকা কোথায় দে? কি ছি, নিজের ছোট্ট বোনের কাছে টাকা চাইছো, লজ্জা করে না তোমার? বুঝতে পারছি, আমার টাকা দিয়ে নিয়ে আসতে হবে। যাও এখন তাড়াতাড়ি। কি আর করা, এখন যেতে হবে। তখন বাসা থেকে বেরিয়ে পড়ল। নীরবার আস্তে আস্তে চারদিকে তাকিয়ে যেতে লাগলো, আসলে ভয় করছে তার সে মেয়েগুলোর জন্য। কিছুটা সামনে গিয়ে নীরব দেখলো মেয়েগুলো নেই আগের জায়গায়। তখন নীরব একটু চিন্তামুক্ত হলো আর হাঁটতে হাঁটতে যেতে লাগলো। হঠাৎ তখনই পেছনে কিছু শব্দ হলো। নীরব তাকিয়ে দেখে মেয়েটা পেছনে তার একটু পেছনে আসছে দৌড়ে তার দিকে। তখন নীরব আর কিছু না ভেবে দিল একটা দৌড়। নীরব সোজা না গিয়ে অন্য আরেকটা রাস্তা দিয়ে দৌড়ে যেতে লাগলো, কিন্তু বেশি দূর যেতে পারলো না। একটু সামনে যেতে দেখলো সামনে সেই মেয়েটার, মানে সামিয়ার কিছু বান্ধবী দাঁড়িয়ে আছে। তখন নীরব দাঁড়িয়ে পড়লো সাথে সাথে, আর পেছনে তাকিয়ে দেখে সামিয়া আছে। নীরব বলল, এখন কই যাবো, ফেসে গেছি। তখন নীরব আশেপাশে তাকিয়ে দেখে উঁচু উঁচু দেওয়াল, পালানোর পথ নেই নীরবের। তখন নীরব ঠাস করে মাটিতে বসে পড়লো আর বলতে লাগলো, আম্মা বাঁচাও, আমার নিরীহ ইজ্জত শেষ করে দিবে, সব ইজ্জত লুটে নিবে এই মাইয়া, আম্মা কই তুমি, বাঁচাও। তখন সামিয়া এসে বলল, এখন কই যাবা গো চান্দু এখন? নীরব তখন করুণ গলায় বলল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না, তাহলে আমি সমাজে কাউকে এই মুখ দেখাতে পারবো না। রাখ তো রাজা কথা, সমাজে মুখ দেখাতে হবে না, আমি দেখলেই হবে সারাদিন। তখন নীরব হালকা কান্না ভাব নিয়ে বলল,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে আসো বাঁচাও, আমার ইজ্জত শেষ করে দিবে। তখন সামিয়া তার বান্ধবীদের বলল, কিরে তোরা দাঁড়িয়ে পড়লি কেন, সবাই মিলে ধর। তখন সবাই এসে নীরবকে ধরলো, আর সামিয়া এসে নীরবের মুখে একটা রুমাল ভেদে চুমু খেয়ে বলল, চলো গাইস এই মালটাকে আমার রুমে নিয়ে খেলা হবে আজ তার সাথে আমার। তখন নীরবকে চারজন মিলে দুই পায়ে ধরলো আর চারজন হাত ধরে নিয়ে যেতে লাগলো। সামিয়া আগে আগে যেতে লাগলো চোখে চশমা দিয়ে। নীরব ছুটবার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। নীরব নড়াচড়া করছে বলে সামিয়ার বান্ধবী লিপা বলল, ভাই আপনি এত নড়াচড়া করেন কেন, আর একবার নড়াচড়া করলে আছাড় মারবো কিন্তু মাটিতে। নীরব এটা শুনে ভয় পেয়ে গেল আর নড়াচড়া বন্ধ করে দিল আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ কই আইসা পড়ছি, আগে দেখতাম ছেলেরা মেয়েদের তুলে নিয়ে যেত মুভির মধ্যেও দেখছি, কিন্তু এইটা কি হচ্ছে, এখন মেয়েরা ছেলেদের জোর করে তুলে নিয়ে যাচ্ছে, এদের নামে আমি ধর্ষণের মামলা করব। সি 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 কি বলি লজ্জার কথা, কেউ কি নেই বাঁচানোর জন্য। তারপর নীরবকে নিয়ে কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ সামনে একজন বয়স্ক লোক আসলো আর তখন সামিয়া উল্টো দৌড় দিল আর বলল তার বান্ধবীদের, এই পালা পালা আব্বু এটাকে রাখ পরে দেখে নিব। তখন নীরবকে ফেলে রেখে সবাই উল্টো দৌড়ে চলে গেল। তখন সামিয়ার আব্বু এসে নীরবকে বলল, কে তুমি বাবা, কি হয়েছে, তোমাকে তুলে নিয়ে যাচ্ছে কেন? এই বলে নীরবের দিকে হাত বাড়িয়ে দিল ওঠার জন্য। তখন নীরব উঠে মুখের বাঁধন খুলে আগে সালাম দিল। তখন সামিয়ার আব্বু উত্তর নিয়ে বলল, কি হয়েছে, তোমাকে তুলে নিয়ে যাচ্ছিল কেন? তখন নীরব হালকা কান্না ভাব নিয়ে বলল, আমার নিরীহ ইজ্জত লুটে নিতে তার রুমে নিয়ে যাচ্ছিল। এই কথা তাহলে তো ভালোই, আমি এসে ভুল করছি। কি আঙ্কেল আপনি এসে খুব ভালো হয়েছে, আমায় রেখে পালিয়ে গেছে, নয়তো আজ ইজ্জত উঠে নিত। আপনার মেয়ে অনেক খারাপ, এমন কেন, আপনার মেয়ে কিছু বলতে পারেন না? কি বলবো, বলে লাভ নেই, আমার কথা শুনবে না, আর তাছাড়া আমার মনে হয় এখনই তো এনজয় করার সময়, আর কখন, সমস্যা নেই বলে দেব আগামীকাল বাসা থেকে তুলে নিয়ে আসতে। নীরব তো অবাক হয়ে গেছে শুনে আর মনে মনে বলল, বাপরে মেয়ে কি হারামি, বুড়া কোন হানের বিচার দিলাম, কই বিচার করবে তা না করে উল্টা আরো বলে নিয়ে আসতে। তখন সামিয়ার আব্বু বলল, যাও বাসায় যাও বাবা, এখন চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, আজ খবর আছে তাদের সবগুলো, এদের জন্য শান্তি নেই, আমি মজা করছি কিছু মনে করো না। ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ। আর একটা কথা, আমার মেয়ের কাছ থেকে দূরে থেকো, একবার যেটা বলে সেটা করেই ছাড়ে, আমি আজ সবগুলো দেখে নিব। ঠিক আছে আঙ্কেল। তোমার নাম কি বাবা, দেখে মনে হচ্ছে নতুন এসেছে এই এলাকায়। হুম আঙ্কেল, আমার নাম নীরব আহমেদ, এই তো সামনে একটা বাসায় নতুন ভাড়া আসছি, আসলে আব্বু যে অফিসে চাকরি করতো সেখান থেকে পাঠানো হয়েছে ট্রান্সফার করে এখানে। ও আচ্ছা ঠিক আছে, এখন যাও আর রাতে ঘর থেকে বের হবে না, কিছু ছেলে মেয়ে সব কিছু রেখে দেয়। ঠিক আছে আঙ্কেল তাহলে চলে যাচ্ছি। তারপর নীরব সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলো। কিছুটা সামনে গিয়ে ফুচকা নিয়ে বাসায় যেতে লাগলো। কিছুটা দূরে যাওয়ার পর দেখলো সামিয়া দাঁড়িয়ে আছে কিন্তু অন্যদিকে তাকিয়ে। তখন নীরব চোখ বন্ধ করে দিল এক দৌড়, এক দৌড়ে তার বাসার গেটের ভেতর চলে আসলো। তখন বাইরে থেকে সামিয়া বলল, বেঁচে গেলি আজ, আগামীকাল দেখে নিব, আমি তোর পিছনে তো লাগছি আঠার মতো, দেখি তুই পালিয়ে দৌড়ে কতদিন থাকিস। তখন নীরবের কিছু না বলে তাদের রুমের সামনে এসে কলিং বেল দিল। কিছুক্ষণ পর নীরবের বোন ঝুমুর দরজা খুলে দিল আর বলল, ভাইয়া আমার জন্য ফুচকা নিয়ে আসছ? এই নিয়ে তোর ফুচকা আনতে গিয়ে জীবন কয়লা কয়লা হয়ে গেছে, এরপর থেকে আর বলবি না, টাকা দিব খেয়ে আসবি গিয়ে। ঠিক আছে কিন্তু এত অল্প কেন ফুচকা? এক প্লেট ফুচকা 40 টাকা, এটা অল্প তো? অল্পই তো, এটা তো 1 মিনিট লাগবে না খেয়ে শেষ করতে। সামনে থেকে শোরুমে যাই, তোরও পেট না অন্য কিছু বাবারে। এই বলে নীরব তার রুমে চলে গেল, গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে রইল। রাতে নীরবের আব্বু বাসায় আসলো, তখন সবাই একসাথে খাবার খাওয়ার জন্য বসলো। তখন নীরবের আব্বু বলল, নীরব সকালে উঠে তোরা ভাই বোন তাদের রেডি হয়ে নিস, তোদেরকে এখানে ভর্তি করিয়ে দেব। ঠিক আছে আব্বু। তখন ঝুমুর বলল, আব্বু আমি আগামীকাল ভর্তি হব না। কেন, আগামীকাল ভর্তি হলে কি সমস্যা? আগামীকাল ঝুমুরকে ভর্তি করতে হবে না, তার পরের দিন করো। কিন্তু পরের দিন তো আমি যেতে পারবো না। তাহলে নীরব ভর্তি করিয়ে দিবে, তুমি টাকা দিয়ে যেও। ঠিক আছে তাহলে। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। নীরব তার রুমে এসে কিছুক্ষণ গান শুনে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলো তার বোনের ডাকে। নীরব তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল ভর্তি হবে গিয়ে। তারপর খাবার টেবিলে গিয়ে নীরব আর তার আব্বু খেয়ে নিল।
তারপর দুজন বেরিয়ে পড়লো, নীরব সব কিছু নিয়ে আসছে। তখন নীরব জিজ্ঞেস করলো, আবু কোন কলেজে ভর্তি করাবে? সামনেই কলেজ, যাতে সমস্যা না হয় তোর, আর পাশে স্কুল আছে, তোরা ভাই বোন একসাথে যেতে পারবি। আচ্ছা ঠিক আছে। তখন নীরব সামনে তাকিয়ে দেখে সামিয়া আসছে তার দিকে। তখন নীরব তার আব্বুর পেছনে লুকিয়ে পড়ল তাড়াতাড়ি। তখন নীরবের আব্বু এই দেখে বলল, কিরে তুই আমার পিছনে চলে গেলি কেন, এমন করে সামনে আয়। তখন নীরব বলল, সমস্যা নেই তুমি আগে যাও, আমি পিছনে আসছি। তখনই সামিয়া নীরবের আব্বুর সামনে এসে বলল, আঙ্কেল আসসালামু আলাইকুম। তখন নীরবের আব্বু দাঁড়িয়ে পড়ল আর উত্তর নিল, ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল একটা কথা জিজ্ঞেস করি। জিজ্ঞেস করো মামনি। আপনার পেছনে যে ছেলেটা আছে আপনার কি হয়? আমার ছেলে হয় কেন? তখন সামিয়া আস্তে আস্তে বলল, জিনিসটা হেভি, একের মাল তাই। কি বললে একটু জোরে বলো। তখন সামিয়া বলল, না না আঙ্কেল কিছু হয়নি, এমনি জিজ্ঞেস করে, আসলে আপনার পেছনে লুকিয়ে আছে তো তাই। আর বলো না এর কথা, এটা শুধু বড় হয়েছে আর কিছু না, কিচ্ছু হয়নি, একদম ভীতু আর বোকা, এখনো চালাক হতে পারেনি। তখনই নীরব বিরক্তি কণ্ঠে বলল, আব্বু চলো তো লেট হয়ে যাচ্ছে। আরে দাঁড়া একটু। তখনই সামিয়া বলল, আচ্ছা আঙ্কেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম আঙ্কেল, কিন্তু এখন একজনের এন্ট্রি হয়েছে আমার জীবনে, তাই এখন আর ভালো নেই, শান্তি নেই। ঠিক বুঝিনি, কিসের এন্ট্রি কি বললে? আচ্ছা থাক সে কথা, অন্যদিন বলবো আঙ্কেল। আচ্ছা তোমাকে তো চিনতে পারছি না, কে তুমি? আপনি আমায় চিনবেন না আঙ্কেল, আব্বুর নাম বললে হয়তো চিনবেন। কি নাম তোমার আব্বুর? আসিফ ইকবাল। সরি মামুনি চিনি না, আমরা নতুন আসছি তো এই এলাকায়, তাই কাউকে চিনি না ঠিক মতো। ও আচ্ছা, এমপি আসিফ ইকবালকে তো চেনেন? হুম চিনি, খুব ভালো মানুষ একজন। তিনি আমার আব্বু। নীরব তো এ কথা শুনে অবাক হয়ে গেছে। তখন নীরব মনে মনে বলল, তার মানে গতকাল সেটা এমপি আসিফ ইকবাল ছিল, আমি চিনলাম না তাকে। তখন নীরবের আব্বু বলল, ও এইবার চিনতে পেরেছি, তা এদিকে কই যাচ্ছিল মামনি? একজনকে খুঁজতে, আপনারা কই যাচ্ছেন? এই তো সামনের কলেজে নীরবকে ভর্তি করাতে। ও আচ্ছা, আমিও ওই কলেজেই পড়ি, তাহলে আঙ্কেল ভর্তি করিয়ে দিন গিয়ে। আচ্ছা ঠিক আছে মামনি, যাচ্ছি যাচ্ছি তাহলে, অন্যদিন কথা হবে। এই বলি নীরবের আব্বু চলে যেতে লাগলো। তখন সামিয়া বলল, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, এখন যান। নীরব তো এই কথা শুনে অবাক হয়ে গেছে আর সামিয়ার দিকে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে। তখন নীরবের আব্বু উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। তখন সামিয়া নীরবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল। তখনই নীরবের আব্বু নীরবকে জিজ্ঞেস করলো, এই নীরব মেয়েটা কি বললো? কি বললো রে, শ্বশুর বললো না কি বললো? তখন নীরব তাড়াতাড়ি বলল, আরে না শ্বশুর বলেনি, বলেছে সাইড দিয়ে যেতে, রাস্তা দিয়ে না যে। না এটা বলেনি মনে হয়, তুই আবার ডাক দে তো মেয়েটিকে, জিজ্ঞেস করি। চলে গেছে মেয়েটি, বিশ্বাস করো তুমি ভুল শুনছো, এখন চলো তো লেট হয়ে গেছে। ঠিক আছে চল তাহলে। তারপর নীরব আর তার আব্বু চলে গেল কলেজে, গিয়ে নীরবকে ভর্তি করিয়ে দিল তার আব্বু। ভর্তি হওয়ার পর প্রিন্সিপাল বলে দিল আগামীকাল থেকে ক্লাস করতে। তারপর নীরব সেখান থেকে চলে আসলো বাসায়, তার আব্বু চলে গেল অফিসে। তারপর নীরব আর বাসা থেকে বের হলো না। বিকেলে নীরব শুয়ে আছে, তখনই তার আম্মু এসে বলল, নীরব ঘুমিয়ে আছিস তুই? না কেন বলো। একটু বাজার থেকে গরুর দুধ নিয়ে আয় তো, সেমাই রান্না করি। আমি পারবো না যেতে, তুমি যাও। আমি যাবো কেন বাজারে, তুই জানি আয়। তখনই নীরবের বোন ঝুমুর এসে বলল, ভাইয়া আসার সময় আমার জন্য ডিংডাং চিপস নিয়ে আসো তো দুইটা। জলদি যা, এই নে টাকা, গিয়ে নিয়ে আয়, তুই আসলে রান্না করতে হবে। দূর চাই শান্তি নেই, এখন গেলে শয়তান মেয়েটা ধরবে আমায়। কিরে তাড়াতাড়ি যা, বসে আছিস কেন? যাচ্ছি তো, বলেই পাগল করে ফেলে। তাড়াতাড়ি যা, গিয়ে নিয়ে আয়। তখন নীরব না চাইতেও বাসা থেকে বের হলো রাস্তায়। রাস্তায় তো মানুষ নেই, একদম ফাঁকা রাস্তা। তখন নীরব আস্তে আস্তে যেতে লাগলো। কিছুটা সামনে গিয়ে দেখে সামিয়া আর তার বান্ধবীর একটা ছেলেকে মাটিতে ফেলে হকি স্টিক দিয়ে মারছে। এটা দেখে নীরব অনেক ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, বাবা কি ডেঞ্জারাস মেয়ে। তখন নীরব তাদের থেকে একটু দূরে দিয়ে যাচ্ছিল। তখন সামিয়া ফোনে কাউকে চিল্লাতে চিল্লাতে বলল, নিজের বাপের হোটেলে খাই আর মায়ের কোলে ঘুমাই, কারো অ্যাটিটিউড দেখার সময় আমার নাই,
নিজের অ্যাটিটিউড নিয়ে ব্যস্ত আমি, কারোটা দেখার সময় নাই। নিজের মতো চলি, যে ভালো তার সাথে ভালো আমি, যে খারাপ তার ভাব। আমি তোরে 100 বার কল দিলাম, আমি রিসিভ করলি না। অ্যাটিটিউড দেখাস আমার সাথে, তোর অ্যাটিটিউড আছে আমার নাই। শোন, তোর ছেলেকে তুলে আনছি, আমার বান্ধবী তোর ছেলেকে পছন্দ করছে, তাই কথা বলতে চাইলাম তোর সাথে, কিন্তু তুই অ্যাটিটিউড দেখালি। আমি এমপির মাইয়া, শোন, তোর ছেলে রাজি হয় নাই, তাই এখন মেয়ের রাজি করছি, খুব তাড়াতাড়ি বিয়ে দিব, বাই, ভালো থাকিস। এই বলে সামিয়া ফোনটা কেটে দিল। নীরব তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে এটা শুনে। তখন নীরব মনে মনে বলল, আলে এটা কি কোনো মাইয়া নাকি আর কিছু? এই মাইয়া তো পারমাণবিক বোমার চেয়ে বেশি ডেঞ্জারাস। বাবাকেও ছেলেকে মাইরা হাড্ডি কুড্ডি ভেঙে রাজি করিয়ে ছাড়ছে ভালোবাসতে, আমার সাথে কি হবে কে জানে। তখন নীরব তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই সামিয়া নীরবকে দেখে ফেললো, আর তখন সামিয়া নীরবকে ডাকলো, কিন্তু নীরব না শুনে যেতে লাগলো ভয়ে। তখন সামিয়া আবার ডাকলো, কিন্তু নীরব শুনলো না, যেতেই লাগলো। তখন সামিয়া দৌড়ে গিয়ে নীরবের পেছন দিয়ে তাকে ধরলো। তখন নীরব তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই সামিয়া নীরবকে দেখে ফেললো, আর তখন সামিয়া নীরবকে ডাকলো, কিন্তু নীরব না শুনে যেতে লাগলো ভয়ে। তখন সামিয়া আবার ডাকলো, কিন্তু নীরব শুনলো না, যেতেই লাগলো। তখন সামিয়া দৌড়ে গিয়ে নীরবের পেছনে গিয়ে তাকে ধরলো, আর সাথে সাথে টেনে পাশে একটা গলি ছিল, সেখানে গলিতে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে রাগি গলায় বলল, ওই তোকে আমি ডাকার পরেও শুনে চলে যাচ্ছিস কেন, কোন সাহসে? তখন নীরব ভয়ে ভয়ে বলল, কেন এমন করছেন আমার সাথে আপনি? তোকে আমার ভাল লাগছে, তুই মালটা একের সেই জিনিস, তাই পছন্দ হয়েছে তোকে। ছি, কি সব ভাষা বলছেন এইগুলা? যা বলছি সত্যি বলছি, সোজা সাপটা বলে দিলাম, কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না। আমার সাথে প্রেম করবি? নীরব প্রেম করার কথা শুনে বলল, কি আপনার সাথে প্রেম করব আমি? জীবনেও না, আমারে ভূতে ধরছে নি যে আপনার সাথে প্রেম করব। এটা শুনে সামিয়া আরো রেগে গেল, আর নীরবের গলা চেপে ধরে একটা চাকু বের করে রাগি গলায় বলল, না, কথাটি শোনা আমার একদম পছন্দ না। তুই আমার সাথে প্রেম করবি মানে করবি, এবং বিয়ে করতে হবে, আমি না কথা শুনতে চাই না। কি বুঝতে পারলি? নয়তো একদম খালাস করে দিব, ডাইরেক্ট উপরে পাঠিয়ে দিব। নীরব তো ভয়ে একদম শেষ, কাঁপা কাঁপি শুরু করে দিয়েছে এগুলো শুনে। তখন নীরব মনে মনে বলল, বাবারে বাবা, কি মেয়ে এটা, সাংঘাতিক। তখন সামিয়া আবার বলল, কিছুক্ষণ আগে দেখিস নাই, প্রেমে রাজি না হয় কি করে মারছি ছেলেটাকে, সেটা বান্ধবীর ছিল, তাই একটু কম মেরে রাজি করছি, কিন্তু আমার জিনিস হচ্ছে তুই, আর তুই যদি রাজি না হতে চাস তাহলে তোকে বিদ্যুতের 1000 ভোল্টের শক দিব, এখন বল রাজি কি না। শুনে ভয় পেয়ে গেছে নীরব, আর তখন নীরব হালকা কান্না করতে লাগলো এ শুনে, আর বলতে লাগলো, আম্মা, কই তুমি, আমি এই ড্যাঞ্জারাস পারমাণবিক বোমার মতো মেয়ের সাথে প্রেম করতাম না। কি বললি তুই, আমি পারমাণবিক বোমা? তোকে তো আজ, এই বলে নীরবের প্যাটে ঘুষি মারলো কয়েকটা, আর সাথে সাথে বলল, চিৎকার দিলে এই চাকু দিয়ে গলা কেটে দিব, এখন বল তুই রাজি আমার সাথে প্রেম করতে। নীরব কি করবে বেচারা, কেঁদে দিতে পারছে না, এমন গুন্ডি মেয়ের সাথে কেউ প্রেম করে নাকি? তখন সামিয়া আবার ধমক দিয়ে বলল, কে হলো বল, চুপ করে আছিস কেন? তখন নীরব না চাইতেও প্রেম করার ইচ্ছা না থাকতেও বলল, হুম, রাজি আছি। তুই রাজি না থাকলে আমার সমস্যা ছিল না, তোকে জোর করে নিতাম। তাহলে এত কিছু বলার কি দরকার ছিল? তবু রাজি করে নিলাম। আচ্ছা শুন, তাহলে আমায় এখন লিপ কিস কর। নীরব অবাক হয়ে বলল, কি সি, এইগুলো আমি পারবো না। তোর পারা লাগবে না, আমি নিজেই করছি। এই বলে সামিয়া নীরবের মাথা শক্ত করে ধরে তার ঠোঁটগুলো দখল করে নিল, আর লিপ কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, ভালোই তো লিপ কিস করলে, টেস্ট লাগে। আচ্ছা, বাকি টেস্ট সব পরীক্ষায় নিয়ে এসে গিয়ে এই রুমে, কিন্তু আজ না, অন্য দিন। ছি, আপনি আপনার মুখের ভাষা ঠিক করেন তো, কী সব উল্টা পাল্টা বলেন। আমি এমনই, তোর কোনো সমস্যা, চুপ এখন, তোর ফোন নাম্বার দে আমায়। এই বলে সামিয়া তার ফোন বের করে দেখলো বন্ধ হয়ে গেছে। তখন বলল, চল আমার সাথে। কই যাব? বান্ধবীর কাছে, তার ফোনে তোর ফোন নাম্বার রাখি, পরে নিয়ে নিব।
তখন নীরবকে আর কিছু বলতে না দিয়ে টেনে তার বান্ধবীর কাছে নিয়ে গেল। তখন তার বান্ধবী শিমলা বলল, কি রে কই, তুই চলে গেলি? এই তো বয়ফ্রেন্ডের সাথে কথা ফাইনাল করে আসলাম। কে তোর বয়ফ্রেন্ড? সামিয়া তখন নীরবকে দেখিয়ে বলল, এটা আমার বয়ফ্রেন্ড। শিমলা অবাক হয়ে বলল, তাহলে তুই তাকে অবশেষে নিয়ে এলি? কেউ এর দিকে চোখ দিবি না, এটা আমার জিনিস, বুঝতে পারলি? বুঝতে পেরেছি। কি ব্যাপার ঋতু আর সেই ছেলেটা কই যেটাকে মেরে রাজি করছি? তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাসপাতালে গেছে, সাথে মিতু গেছে, বললো তোকে যেতে। ঠিক আছে, তোর ফোন নাম্বারটা দে তো। কেন, আমার ফোনে কি করবি? ফোন নাম্বার রাখতে হবে, আমার ফোনে চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, এই নে। তখন সামিয়া নিয়ে নীরবের কাছে দিল ফোন আর বলল, তোমার ফোন নাম্বার দাও, এটাই। তখন নীরব ফোনটা হাতে নিয়ে তাকে পুরাই অবাক, কারণ জনি সিং এর ছবি সেই ফোনে ওয়ালপেপার দেওয়া। নীরব তো পুরাই অবাক। তখন নীরব মনে মনে বলল, নাউজুবিল্লাহ, জনি সিং কাকু হেটি দেহি এই মাইয়ার ওয়ালপেপার হয়ে গেছে, সি 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 সি। তখন নীরব জিজ্ঞেস করল, এনার ছবি এইখানে কেন? তখন সামিয়া বলল, কার ছবি? নীরব তখন ফোন ছবি দেখিয়ে বলল, এই যে এনার। তখন সামিয়া দেখে অবাক হয়ে গেছে। তখন শিমুকে জিজ্ঞেস করল, কি রে এনার ছবি এখানে কেন? শিমুল লজ্জা পেয়ে বলল, না মানে এমনি দিছিলাম আর কি। তখন নীরব আর কিছু না ভেবে তাড়াতাড়ি ফোন নাম্বার দিয়ে সেখান থেকে সামিয়াকে বলেই দৌড়ে চলে গেল বাজারে। বাজারে এসে ভাবতে লাগলো, ওয়ালপেপার জনি সিং হলে গ্যালারি কি হবে? নাউজুবিল্লাহ, এগুলো কি মেয়ে? সি সি, তবা তবা তবা। তারপর নীরব গরুর দুধ আর ডিংডং চিপস নিয়ে বাসায় চলে আসতে লাগলো আর ভাবতে লাগলো, এই মেয়ের সঙ্গে প্রেম করা যাবে না, আগামীকাল গিয়ে তার আব্বুর কাছে বিচার দিমো, যাতে আমায় না বিরক্ত করে। এমপি যেহেতু তাহলে শাসন করবে আর পিছু ছাড়বে আমার। তারপর নীরব বাসায় চলে আসলো, গরুর দুধ তার আম্মুর কাছে দিয়ে তার বোনকে চিপস দিল। তখন নীরবের বোন বলল, ধন্যবাদ ভাইয়া। হয়েছে থাক, আর বলতে হবে না, বসো দুজনে লুডো খেলি, এখন আম্মু কিছু বলবেই না। ঠিক আছে। তারপর নীরব আর ঝুমুর বসে লুডো খেলতে লাগলো। কিছুক্ষণ পর নীরবের ফোনে একটা কল আসলো, অপরিচিত ফোন নাম্বার। তখন নীরব বুঝতে পেরেছে এটা সামিয়া। নীরব ফোনটা ধরবার আগেই তার বোন ঝুমুর ফোন ধরে বলতে লাগলো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? কেন ফোন করেছেন? ওপাশ থেকে সামিয়া বলল, এই এই তুমি কে, আগে এটা বলো। আমি একটা মেয়ে বলছি। কি, তুমি নীরবের কি হও? তার কলিজা। পরে জেনে নেবেন, এখন ফোনে রাখেন, আমরা বিজি আছি, আর একবার ফোন দিলে আমি এসে কিন্তু কেলানি দিব আপনাকে। নীরব এই কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগলো। তখন নীরব মনে মনে বলল, কি থ্রেড নিচ্ছে, সামনে গেলে এই গরম খুঁজে পাওয়া যাবে না, তুই হয়তো জানিস না কার সাথে কথা বলছিস। তখন ঝুমুর ফোন কেটে দিল আর বলল, হারামি বন্ধুগুলো আবার ফোন নাম্বার ভাইরাল করে দিয়েছে, মনে হয় বললাম কাউকে না দিতে। নীরব এটা শুনে অবাক হয়ে গেছে আর একটু খুশিও হলো, কারণ সামিয়ার কথা জানতে পারবে না তখন। নীরব বলল, তুই আবার কাকে ফোন নাম্বার দিলি আমার? আমার একটা বান্ধবীকে দিয়েছি, ব্লক করে দিও তো, হারামিগুলো ভাইরাল করে দিয়েছে, আর সিম পরিবর্তন করে ফেলো। আচ্ছা, আমি পরে দেখে নিব। তারপর নীরব আর ঝুমুর বলে লুডু খেলতে লাগলো। কিছুক্ষণ পর নীরবের আম্মু এসে দর্শক হিসেবে যোগ দিল। লুডু খেলতে খেলতে রাত 8টা বেজে গেছে, তারপরও খেলা ছেড়ে দুজন উঠছে না। অবশেষে ফোনের ব্যাটারি লো দেখালো, তখনই নীরব খেলা শেষ করে দিল আর নীরব উঠে তার রুমে চলে আসলো। নীরব রুমে গিয়ে দেখে তার সিম এরোপ্লেন মোড করা। তখন নীরব তাড়াতাড়ি সিম চালু করলো আর করতে কলের নোটিফিকেশন আসলো, সামিয়ার 100টা কল। নীরব দেখে অবাক হয়ে গেছে। নীরব মনে মনে ভাবতে লাগলো, ইস, কতগুলো কল দিছে, আল্লাহ ভালো জানে কি হয়। এই মাইয়া যে রাগি গুন্ডি, এতক্ষণে তো রেগে অ্যাটম বম হয়ে গেছে, কি করে আমায় কে জানে। তখনই নীরবের ফোনে একটা মেসেজ আসলো, সেই নম্বর থেকে। মেসেজ দেখে নীরব প্রচুর ভয় পেয়ে গেছে, কারণ মেসেজটাতে লেখা ছিল, কুত্তা বান্দর বিলাই, তোর ফোন বন্ধ করলি কেন? তোর ভাগ্য ভালো আমি এলাকায় এখন নাই, নয়তো তোরে বাসা থেকে নিয়ে এসে মারতাম, তোর হাড্ডিগুড্ডি সব ভাঙবো আগামীকাল। শোন, তোর সাথে দেখা করব আমি, রাস্তার মোড়ে আগামীকাল আসবি, কিন্তু না আসলে বাসা থেকে নিয়ে আসবো আমি। আর ওই মাইয়াকে ফোনে কথা বলছে যে, শুন, যদি তোর বউ অথবা গার্লফ্রেন্ড হয় তাহলে পৃথিবীর থেকে বিদায় করে দিব, তুই শুধু আমার, আমার না হলে তোকে অ্যাসিড দিয়ে মারবো আমি।
নীরব ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এমন থ্রেট শুনলে কে বলেন ঠিক থাকবে? নীরবের ফোনে চার্জ নেই, তাই ফোন চার্জে দিয়ে বসে ভাবতে লাগলো। বাব্বা কি গুন্ডি মেয়ে, যাকে একটু আইডিয়া পেলাম। অন্য মেয়ে কাছে থাকলে কি হতে পারে, কিন্তু এমন মেয়ে আমার গার্লফ্রেন্ড দরকার নেই। আগামীকাল গিয়ে তার আব্বুকে বলে আসবো আমায় বিরক্ত না করতে, এমন অভদ্র মেয়ে গার্লফ্রেন্ড চাই না। তারপর নীরব শুয়ে রইল। রাত 10টায় নীরবের আব্বু আসলো। তখন নীরবের বোন এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেল। নীরব উঠে চলে গেল খাবার খাওয়ার জন্য, গিয়ে টেবিলে বসে পড়ল। নীরবের আম্মু খাবার দিতে লাগলেন। তখন নীরবের আব্বু বলল, জানো নীরবের আম্মু, আজ এমপি আসিফ ইকবালের দুই মেয়ে আমাদের অফিসে গেছিল। নীরব তা শুনে অবাক, সামিয়ার আরও একটা বোন আছে? তা তো নীরব আগে জানত না। তখন নীরবের আম্মু বলল, কিসের জন্য গেছে? সে অফিসের মালিক তার ভাই ছিল, তাই দেখা করতে গেছে, আমরা আগে জানতাম না কেউ। তখন নীরব জিজ্ঞেস করল, আচ্ছা আব্বু, আমি তো শুনছি আসিফ ইকবালের একটি মেয়ে। কোথায় শুনছিস? মিডিয়ার কাছে। ধুর, মিডিয়া কত কিছু বলে, জীবিত মানুষকে মেরে ফেলে, সেদিকে কাঁদিস না। আচ্ছা ঠিক আছে, সেই মেয়ে কি বাসা থেকে বের হয় না? আর কিসে পড়ে আব্বু? না, সারাদিন রুমেই থাকে, বেশি বের হয় না। আর সকালে যে কথা হলো সামিয়া, এটা তার বড় মেয়ে, অনেক পাজি দুষ্টু মেয়ে। আর তার ছোট মেয়ের নাম নূপুর, সে ঘর থেকে বের হয় না, 10ম শ্রেণীতে পড়ে, এই জন্য তো দেখা যায় না। আচ্ছা এখন খাওয়া শুরু কর। তারপর সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। নীরব রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে তার বোনের ডাকে ঘুম ভাঙল। ভাইয়া, এই ভাইয়া ওঠো। নীরব ঘুম ঘুম চোখে বলল, না আর একটু ঘুমাবো, তুই যা। আমাকে স্কুলে ভর্তি করে দিবে না? তখন নীরব উঠে পড়ল আর সাথে সাথে বলল, ঠিক আছে তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর নীরব ফ্রেশ হতে চলে গেল। ওদিকে এমপি আসিফ ইকবাল বসে বসে পত্রিকা পড়ছিলেন। তখনই তার দুই মেয়ে মানে নূপুর আর সামিয়া গেল। গিয়ে নূপুর বলল, আব্বু আমারও কিছু টাকা লাগবে, শপিং করব। ঠিক আছে, কার কত টাকা লাগবে? আমার 15,000 টাকা দাও, তাহলেই হবে। নূপুর তোর কত লাগবে? তখন আসিফ ইকবাল তার দুই মেয়েকে টাকা দিলেন আর বললেন, শোন, আগামীকাল কিন্তু তোর মামাতো বোন তানজিলার বিয়ে, মনে আছে? সেখানে কিন্তু যাব, তোদের যা লাগে নিয়ে আয় মার্কেট থেকে, আর টাকা লাগলে বল। তখন নূপুর তার আব্বুকে বলল, আমার আর টাকা লাগবে না, এতেই হবে। আমার লাগলে পরে নিয়ে নিব তোমার কাছ থেকে। ঠিক আছে। তারপর সামিয়া আর নূপুর চলে গেল তাদের রুমে, দুজনের দুইটা রুম। তখন নূপুর গিয়ে সামিয়াকে বলল, তুমি কি এখনই যাবে মার্কেটে? কেন, এখন গেলে সমস্যা আছে তোর কোনো? না, আমি তা বলিনি, আমি শুধু জিজ্ঞেস করলাম। আর তুমি এখন গেলে দুজন একসাথেই যাব? তুই একা যা, আমার কাজ আছে, আমি অন্য একটা জায়গায় যাব, তারপর সেখান থেকে বিউটি পার্লারে যাব, তারপর মার্কেটে যাব। ঠিক আছে। তারপর নূপুরটা রুমে চলে গেল, গিয়ে রেডি হয়ে গাড়ি নিয়ে চলে গেল মার্কেটে। কিছুক্ষণ পর সামিয়া বেরিয়ে পড়ল। এদিকে নীরব ফ্রেশ হয়ে খাবার খেয়ে তার বোনকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল ভর্তি করাতে। স্কুলে গিয়ে তার বোনকে ভর্তি করিয়ে দিল, আগামীকাল থেকে ক্লাস করবে। স্কুল থেকে বের হয়ে তখন ঝুমুর বলল, ভাইয়া তুমি কলেজে যাবে? না, আগামীকাল থেকে যাব, আজ তো লেট হয়ে গেছে। চলো না ভাইয়া, একটু ঘোরাঘুরি করে আসি, অনেকদিন ঘুরি না। কই যাবি বল, আমি তো চিনি না। চলো মার্কেট থেকে ঘোরাঘুরি করে আসি, বেশি টাকা নাই কিন্তু আমার কাছে। চলো, কিছু লাগবে না, যদি দেখি কিছু পছন্দ হয় তবু কিছু নেব না, ঘোরাঘুরি করেই চলে আসব। ঠিক আছে চল। তারপর ঝুমুর আর নীরব চলে গেল মার্কেটে ঘুরতে। এদিকে নূপুর তারপর শপিং করে চলে আসলো বাসায়। বাসায় আসার পর তার আম্মু জিজ্ঞেস করল, কি কিনে নিয়ে আসলি মা? শুনলাম তুই মাত্র 2,000 টাকা নিয়ে গেছিস মার্কেটে, তোর আব্বুর কাছে কি টাকার অভাব রয়েছে নাকি তুই এত কম টাকা নিয়ে গেলি? শুনো আম্মু, আমার যত টাকা লাগবে তাই তো নিব, শুধু শুধু এত টাকা নিয়ে গিয়ে কি করব? আমি অযথা ফালতু খরচ করতে ভালো লাগে না। আচ্ছা এখন বল, কি কিনে নিয়ে আসলি? আগামীকাল তো বিয়েতে যাবি, তার জন্য কি নিয়ে আসলি? আমার জন্য একটা বোরকা কিনেছি, সাথে হিজাব মুখ ঢাকার জন্য। আগের বোরকাটা ফিটিংস হয়ে গেছে শরীরের সাথে, তাই একটু লুজ বোরকা নিয়ে আসছি। খুব ভালো কাজ করেছিস মা। আচ্ছা আম্মু, আমি রুমে যাচ্ছি, এগুলো রেখে আসছি। যা রেখে আয়। তখন নূপুরটা রুমে চলে গেল। এদিকে নীরব আর ঝুমুর মার্কেটে ঘোরাঘুরি করছে, তখনই দেখলো সামিয়া একটা দোকানে। তখন নীরব বলল, কাম সারছে, এখন এটা দেখলে বিপদ আছে, তাড়াতাড়ি কেটে পড়তে হবে। তখন নীরব আবার বলল,
বোন বাসায় চল, তোকে বিকেলে টাকা নিয়ে এসে ঘুরাবো। এটা শুনে ঝুমুর খুব খুশি হলো আর বলল, ঠিক আছে ভাইয়া, তাহলে চলো এখন না ঘুরে। তারপর নীরব তাড়াতাড়ি মার্কেট থেকে বের হয়ে রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলো। তখন নীরব বাসার সামনে গিয়ে বলল, বোন তুই বাসায় যা, আমি একটু এমপি আসিফ ইকবালের কাছে যাব। কেন ভাইয়া? এসে বলবো সব। ঠিক আছে। তারপর ঝুমুর বাসার ভেতরে চলে গেল আর নীরব চলল এমপি আসিফ ইকবালের বাসায়। এদিকে সামিয়া এক ঘন্টা পর বাসে আসলো, সোজা তার রুমে চলে গেল। তখন তার আম্মুকে জিজ্ঞেস করলো, কিরে মা এত লেট হলো কেন তোর? বান্ধবীদের সঙ্গে ছিলাম তাই লেট হলো। তা তুই কি নিয়ে আসলি আগামীকাল যাওয়ার জন্য? একটা প্যান্ট নিয়ে আসছি আর একটা লং থ্রি পিস। তোর তো এগুলো আছে, একটা বোরখা নিয়ে আসতি। এই বোরখা আমি পরি না, তুমি পরো আর তোমার ওই মেয়েকে পরাও। এমন করে কথা বলছিস কেন? বদ্ধা মেয়েদের জন্যই তো। আর চুল কাটছিস কেন তুই? আমার ভালো লেগেছে তাই কাটছি। এত কথা না বলে যাও তো এখন। ছোট বোনের কাছে কিছু শিখিস, ও কি পরে আর তুই কি পরিস। এই রকম আজেবাজে ড্রেস না পরে, রাস্তায় গুন্ডামি না করে বাসায় বসে থাকতে পারিস না। মেয়ে মানুষ কি রাস্তায় ঘুরে এরকম ড্রেস পরে? কেউ না পরুক আমি পরবো, কেউ না ঘুরুক আমি ঘুরবো, এখন যাও তো। দূর, তোকে বলাই যে কথা, না বলা একই কথা। হুম, এই তো বুঝতে পারছো। তখন রেহানা বেগম তার মেয়ের রুম থেকে বের হয়ে একা একা বলতে লাগলেন, মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারলাম না, ছোট থাকতে বাধা দেয়নি, এখন আর দিলে কি হবে, দোষ তো আমারই, বেশি আদরে শাসন না করাই এমন হয়ে গেছে। তখনই নূপুর এসে বলল, কাকে আম্মু মানুষের মতো মানুষ করতে পারলে না? কাকে আবার? তোর বড় বোনকে দেখিস না, ছেলেদের মতো চলাচল করে, রাস্তায় গুন্ডামি করে, কথা শোনে না। ও চিন্তা করো না, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে কে জানে, বললেও তো কথা শুনে না এখন আর। আচ্ছা আমি রুমে গেলাম, দেখি তোর আব্বু কি করে। এই বলে চলে গেল। তখনই সামিয়া বের হলো রুম থেকে। তখন নূপুর বলল, কোথায় যাও আবার? একটু কাজ আছে, মার্কেটে যেতে হবে। কেন, এই মাত্র না আসলে? তো কি হয়েছে, কোথাও লেখা আছে নাকি একবার গেলে দ্বিতীয়বার যেতে নাই? না আসলে তা না। আচ্ছা যাও। তখন সামিয়া আর কিছু না বলে তাড়াতাড়ি বের হয়ে গেল গাড়ি নিয়ে। এইদিকে নীরব রিক্সা নিয়ে সোজা তাদের বাসের সামনে এসে গেল। তখন রিক্সা থেকে নেমে রিক্সা চালককে বলল, এটাই কি এমপি আসিফ ইকবালের বাড়ি? হুম এটাই বাড়ি। তখন নীরব রিক্সা ভাড়া দিয়ে দিল আর রিক্সা চালক চলে গেল সেখান থেকে। তখন নীরব বাইরে থেকে একটু বাড়ির দিকে তাকিয়ে বলতে লাগলো, বাহ বাড়ি তো খুবই সুন্দর, অনেক বড় বাড়ি দেখা যাচ্ছে। আর হবেই না কেন, সরকারি টাকা আছে, এমপি যেহেতু, এমন বাড়ি তাদের কাছে কি আর। এই বলে নীরব পৌঁছে এসে গেটের কাছে গেল। গেট ভেতরে ঢুকতে যাবে তখনই দারোয়ান এসে বলল, এই দাঁড়ান, কি চান এখানে, ভিতরে আসছেন কেন? তখন নীরব বলল, আসলে আমি এমপি আসিফ ইকবালের সাথে দেখা করতে আসছি। ও আচ্ছা ঠিক আছে, ভিতরে আসুন, স্যার ঘরে আসছে। তখন নীরব ভেতরে গিয়ে একটু সামনে গিয়ে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো, বাড়িটা অনেক বড় আর সাজানো সুন্দর করে। বাড়িটার সামনে ঝর্ণার মতো পানি ঝরছে একটা মাছের মুখ দিয়ে, সাথে এক সিরিয়ালে তিনটা গাড়ি রাখা, খুব দামি গাড়ি, আরেক পাশে অনেক রকমের ফুল গাছে ভরে গেছে। তখনই নীরব দেখলো ফুল গাছে একটা মেয়ে পানি দিচ্ছে, কিন্তু নীরব সেই দিকে তেমন একটা খেয়াল করল না, সে তো দেখতে লাগলো বাড়িটা। তখনই মেয়েটা হঠাৎ দেখতে পেল কেউ একজন দাঁড়িয়ে আছে, মেয়েটি হচ্ছে নূপুর, সে ফুল গাছে পানি দিচ্ছিল। তখন নূপুর মনে মনে বলতে লাগলো, এটা আবার কই থেকে আসলো, যাই হোক দেখতে তো ভালোই, কিউট আছে, দেখি তো গিয়ে কে। তখন নূপুর নীরবের সামনে গিয়ে দাঁড়ালো আর গিয়ে সালাম দিল প্রথমে। তখন নীরব সালামের উত্তর দিল সাথে সাথে। তখন নূপুর নীরবের মাথা থেকে পা অবধি ভালো করে তাকিয়ে দেখতে লাগলো, তারপর সামনে পেছনে ঘুরে ঘুরে দেখতে লাগলো। নীরব এমন করতে দেখে কিছুটা অবাক হলো। তখন নূপুর দেখে সামনে এসে বলল, না ঠিকই আছে সব কিছু, দেখতেও মাশাল্লাহ চলবে, সমস্যা নেই। নীরব কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ঠিক বুঝতে পারলাম না আপনার কথা, কি ঠিকই আছে? সেটা বুঝতে হবে না, আমি বুঝতে পারছি, আপনার না বুঝলেও চলবে। নীরবের কথা থামিয়ে দিয়ে বলল, যাই হোক নাম কি আপনার? আমার নাম নীরব আহমেদ। খুবই সুন্দর নাম। বাড়িতে কে কে আছে আর কি করা হচ্ছে এখন, পড়াশোনা নাকি জব? তখন নীরব কিছুটা অবাক হয়ে গেছে এগুলো জিজ্ঞেস করলো বলে। তখন নূপুর আবার বলল, কি হলো বলুন।
বাড়িতে আমি আম্মুর বোন আর আব্বু চারজন আমরা, আর আমি পড়াশোনা করি। কিসে পড়েন? ইন্টারে উঠেছি মাত্র। সমস্যা নেই, এক দেড় বছরে পড়ো, চালিয়ে নিব। কি চালিয়ে নেবেন? আর আপনি কে, কিসের জন্য এত পরিচয় নিচ্ছেন? সেটা পরে বলছি, তার আগে বলুন এইখানে কেন আসছেন? আমি আসছি এমপি আসিফ ইকবালের সাথে দেখ কথা বলতে। কি কথা? সেটা আমি আপনাকে বলবো কেন, আপনি কে? আমি তার ছোট মেয়ে নূপুর। নীরব অবাক হয়ে বলল, ও তাহলে আপনি তার ছোট মেয়ে? এখন বলুন, আর গার্লফ্রেন্ড আছে আপনার? না, গার্লফ্রেন্ড নেই, তবে একজন পিছনে লাগছে, জ্বালাচ্ছে অনেক। কি, কে সে, নাম কি, কোথায় থাকে বলুন। নীরব অবাক হয়ে গেছে তার ব্যবহার দেখে। এগুলো শুনে নূপুরের চোখ মুখ রাগ দেখতে পেল সে। নীরব তখন বলল, এই বাড়িতে থাকে আপনার বড় বোন সামিয়া। কি আপু? তুমি কি পছন্দ করো আপুকে? নীরব তুমি ডাক শুনে কিছুটা অবাক হলো। না, এই জন্য বলতে আসছি, তার আব্বুর কাছে যাতে আমায় ডিস্টার্ব না করে। যাক, ভালোই হয়েছে, আমার রাস্তা পরিষ্কার। শোনো, আমি তোমার সাথে রিলেশন করতে চাই, তোমার সব কিছু পছন্দ হয়েছে। নীরবের শুনে অবাক হয়ে গেছে আর বলল, কি সব কিছু মানে? না, কিছু না মানে তোমাকে ভাল লাগছে। তুমি জানো তুমি আমার ছোট্ট? বিয়ে হলে বাচ্চা কাচ্চা দুই চারটা হলেও বোঝা যাবে না। কি পাগল নাকি, আমি তোমাকে পছন্দ করি না। কিন্তু আমি তো পছন্দ করি। কই আয়েশা পড়ছে, আমি দূর জানতো। শোনো, সামিয়া আপু কি আর করছে, বেশি কিছু করে নাই। তুমি সামিয়া আপুকে কতটা রাগি দেখেছো, আমি তার চেয়ে বেশি রাগি। শোনো, ছোটোবেলা থেকে আমার সব কিছু ভাগ নিয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে, কিছু বলি নাই। এবার আমি তোমাকে নিব, এই জিনিস আর দেব না। নীরব কি বলবি বুঝতে পারছে না। নূপুর বলল, তোমার তো গার্লফ্রেন্ড নাই, আর আপু কে তো পছন্দ করো না, তাহলে আমার সাথে করো। না, কারোর সাথে করব, দুজনের নামে বিচার দিব। তাই নাকি, আব্বু তো চলে গেল, এই যে দেখো এখন কার কাছে বিচার দিবা। তখন নীরব দেখলো সত্যি চলে যাচ্ছে একটা গাড়ি, নীরবের দিকে হয়তো তারা খেয়াল করেনি। নীরব তখন যে দৌড়ে যেতে যাবে, তখনই নূপুর দুই হাত ধরে রাখ, নীরব ছুটতে চেষ্টা করল কিন্তু পারছে না। তখন নীরব বলল, আরে ছাড়ে না মাই। না, আগে বলো আমায় ভালোবাসো। একটু না, স্বামী আমায় মেরে কেটে ফেলবে। ওই শয়তান কর্তি কিচ্ছু করতে পারবে না, আমি আছি। দূর ছাড়েন তো। না, ছাড়ব না, বলো আগে। তখন নীরব দেখল নূপুরের আব্বু চলে গেছে গাড়ি নিয়ে, তখন নূপুর ছেড়ে দিল। নীরব বলল, আপনার জন্য বলতে পারলাম না, দুই বোন আসলেই পাগল একটা, দূর আর আসবই না। তুমি না আসলে আমি কিন্তু যাব। তোমার বোন অ্যাটম বোম মেরে তোমাকে উড়িয়ে দিবে এই কথা শুনলে? কিচ্ছু হবে না, আমিও দেখব কি করে। শোনো, আমি তোমাকে ভালোবাসি। নীরব আর কিছু না বলে চলে আসলো দারোয়ান, এতক্ষণ দেখছিল আর মিঠে মিঠে হাসছিল। তখন নীরব মনে মনে বলল, একটার জ্বালাই বাঁচি না, আর একটা আসছে, দুই বোন আসছে, ধুর। তোমার বোন অ্যাটম বোম মেরে তোমাকে উড়িয়ে দিবে এই কথা শুনলে? কিচ্ছু হবে না, আমি দেখব কি করে। শোনো, আমি তোমাকে ভালোবাসি। নীরব আর কিছু না বলে চলে আসলো দারোয়ান, এতক্ষণ দেখছিল আর মিটমিট করে হাসছিল। তখন নীরব মনে মনে বলল, একটার জ্বালাই বাঁচি না, আর একটা আসছে, দুই বোন আসছে, ধুর। এই বলে নীরব বাইরে এসে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো, তার বাসার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে সামিয়া মার্কেট থেকে কিছু জিনিস কিনে সোজা নীরবের বাসার সামনে গেল, গিয়ে দরজায় বেল দিল। কিছুক্ষণ পর নীরবের বোন এসে দরজা খুলল। তখন ঝুমুর কিছু বলার আগেই সামিয়া ঘরে ঢুকে গেল, আর তখন ঝুমুরকে বলল, নীরব আছে বাসায়? না, কেন, কোথায় গেছে? একটু বাইরে গেছে। তোমার নাম কি, তুমি নীরবের কি হও? আমার নাম ঝুমুর, আমি তার বোন। তখনই নীরবের আম্মু এসে বলল, কে আসছে ঝুমুর? চিনি না আম্মু, আমি। তখন নীরবের আম্মু সামিয়ার কাছে আসার পর কিছু বলতে যাবে, তার আগে সামিয়া বলে উঠল, আপনি কি নীরবের আম্মু? কিন্তু তুমি কে, কি হয়েছে? সামিয়া তখন সালাম দিয়ে নীরবের আম্মুর পায়ে ধরে সালাম করতে লাগল, আর মনে মনে বলল, কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে, বাসায় এমন হর ছেলে রাখলে দেখি কি ঠিক থাকা যায়, তাই শাশুড়ি আম্মাকে তো একটা ধন্যবাদ আর সালাম দেওয়া লাগে আমার জন্য এমন একটা বর তৈরি করার জন্য। তখন নীরবের আম্মু বলল, আরে কি করছো কি করছো, উঠো মা। তখন সামিয়া বলে উঠল, আম্মা আমার নাম সামিয়া ইসলাম, আমি এমপি আসিফ ইকবালের বড় মেয়ে, ধন্যবাদ আম্মা,
আপনার ছেলেকে এখানে আনার জন্য, নয়তো আমি পাইতাম না। ঝুমুর আর নীরবের আম্মু এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন সামিয়া আবার বলল, আম্মা আমি আপনার ছেলেকে পছন্দ করি, মানে ভালোবাসি। দেখেন তো এখন আমায় আপনার ছেলের বউ হিসাবে আমি কেমন, খুব ভালো ম্যাচিং হয়েছে, তাই না? নীরবের আম্মু ঝুমুর অবাক হয়ে এখনও তাকিয়ে আছে। তখন নীরবের আম্মু বলল, ঝুমুর মা এক গ্লাস পানি নিয়ে আয় তো আমার জন্য। তখন সামিয়া বলল, আমি নিয়ে আসছি আম্মা। এই বলে সামিয়া দৌড়ে গিয়ে খাবার টেবিল থেকে এক গ্লাস পানি এনে দিল। তখন নীরবের আম্মু খেয়ে বলল, কি বললে? বললাম আমি আপনার ছেলেকে ভালোবাসি, দেখেন আপনার ছেলের বৌমা হিসেবে আমি কেমন। নীরবের আম্মু চুপ করে রইল আর তাকে দেখতে লাগলো সামিয়াকে। তখন সামিয়ার সাথে আসা তার ড্রাইভারকে সামিয়া বলল, যাও জিনিসগুলো নিয়ে আসো তো, আর মিষ্টির প্যাকেট দাও। ঠিক আছে। তখন মিষ্টির প্যাকেট সামিয়ার হাতে দিয়ে ড্রাইভার চলে গেল গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসতে। তখন সামিয়া মিষ্টির প্যাকেট একটা খুলে মিষ্টি হাতে নিয়ে নীরবের আম্মুর দিকে গিয়ে বলল, নিন আম্মা মিষ্টি মুখ করেন, আপনার ছেলের বউ পেয়ে গেছেন, কংগ্রেচুলেশনস। এই বলে নীরবের আম্মুকে মিষ্টি খাইয়ে দিল সামিয়া। তখন আরেকটা মিষ্টি নিয়ে ঝুমুরের দিকে গিয়ে বলল, নাও তোমার মিষ্টি মুখ করো, তোমার ভাবি পেয়ে গেছো, কংগ্রেচুলেশনস। এই বলে সামিয়া ঝুমুরকে মিষ্টি খাইয়ে দিল। তখন আরেকটা মিষ্টি নিয়ে সামিয়া নিজের মুখে দিয়ে বলল, কংগ্রেচুলেশনস সামিয়া, তোর বর পেয়ে গেছিস। তখন নীরবের আম্মুকে বলল, শ্বশুর আব্বা এসে মিষ্টি খেয়ে নেবে, রেখে দিন আম্মা। দুজনে অবাক হয়ে মিষ্টি খাচ্ছে এখনো। তখন সামিয়া গিয়ে মিষ্টির প্যাকেট পাঁচটা নীরবের আম্মুর হাতে দিল। তখন ড্রাইভার এসে বলল, ম্যাডাম এই যে জিনিসগুলো রাখো নিচে। তখন ড্রাইভার নিচে রাখলো। তখন সামিয়া একটা বড় চকলেটের বক্স নিয়ে ঝুমুরের কাছে গিয়ে বলল, এই নাও এই চকলেটগুলো তোমার। তখন ঝুমুর বলল, এত চকলেট? আমি জানতাম না বোন আছে, তাই অন্য কিছু নিতে পারি নাই। আর দুইটা প্যাকেট নিয়ে নীরবের আম্মুর কাছে গিয়ে বলল, নিন আম্মা এটা আপনার জন্য, দুইটা শাড়ি আছে আর আব্বার জন্য পাঞ্জাবি পায়জামা লুঙ্গি আছে। আরেকটা প্যাকেট নিয়ে বলল, এটা আমার বরের জন্য। তখন সামিয়া ঝুমুরকে বলল, এগুলো কেন নিয়ে আসছো মা? তুমি আসছো আমাদের বাসায় ভালো কথা, কিন্তু এগুলো কেন টাকা খরচ করে আনতে গেলে? কি যে বলেন আম্মা, বিয়ের আগে আসলাম একটু মার্কেট থেকে, কিছু না নিয়ে আসলে হবে বলেন? ধুর বোকা মেয়ে, কিছু নিয়ে আসতে হবে না, তুমি যখন খুশি আসবে। আম্মা আমায় কি পছন্দ হয়েছে আপনার ছেলের বউ হিসাবে? আমার তো পছন্দ হয়েছে, এখন নীরবের আর তার আব্বুর পছন্দ হলেই হয়। তখনই কলিং বেল বেজে উঠল। সামিয়া বলল, তোমার কি পছন্দ হয়েছে ভাবি হিসাবে? তার বলতে হবে না, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাহলে তারা দুজনও রাজি হবে, চিন্তা করতে হবে না, আমি দেখছি কে আসছে। তখনই সামিয়া গিয়ে দরজা খুলে দেখে নীরব দাঁড়িয়ে আছে। তখন অন্যদিকে ফিরে সামিয়া বলল, কেডা গো? নীরব সামনে ফিরে দেখে সামিয়া, নীরব তো অবাক হয়ে গেছে। তখন নীরব বলল, তুমি এখানে কি করো? তো কে থাকবে, আমি আমার বরের বাসায় আসছি সবার সাথে পরিচয় হতে। কে তোমার বর? কে আবার তুমি? কবে হলাম? হওনি, কিন্তু খুব তাড়াতাড়ি হবে। কখনো না। সামিয়া তখন রেগে বলল, গতকাল রাতের রাগ কিন্তু এখনো দেখাইনি, আবার রাগ তুললে মেরে এখনই বালি চাপা দিয়ে দিব কিন্তু। তখন নীরব একটু ভয় পেয়ে গেল আর চুপচাপ ভেতরে আসলো। এসে দেখে নীরবের আম্মুর হাতে মিষ্টি, সাথে প্যাকেট, আর তার বোনের হাতে চকলেটের বক্স। তখন নীরব বলল, এইগুলা কে আনলো? তখন ঝুমুর ইশারায় দেখিয়ে দিল সামিয়াকে। তখন নীরব হালকা রাগে গলায় বলল, এইগুলো সব দিয়ে দাও, যেমনি নিয়ে আসছে তেমনি নিয়ে যাবে, একটাও রাখবে না। তখন নীরবের আম্মু বলল, এভাবে কথা বলছিস কেন তুই? এবার সামিয়া বলল, আম্মা থাক বলো কি ইচ্ছে হয়েছে বলতে দিন, এখনই এগুলো নিয়ে বাসায় যান। কি উল্টাপাল্টা কথা বলছিস, একটা চট দিয়ে সব দাঁত ফেলে দেব, বাসায় যাবে মানে? এমন অভদ্র মতো কথা বলছিস কেন? আসছে দুপুরে খেয়ে বিকেলে যাবে। এবার সামিয়াকে নীরবের আম্মু বললেন, তুমি কিছু মনে করো না মা, আসো মা তুমি বসো। সামিয়া বলে উঠল, না আম্মা আমার এখনই যেতে হবে, আসলে একটা কাজ আছে, অন্য সময় এসে খাবো। সে কি আসলে এখন আর এক্ষুনি চলে যাবে? আর কোথায় রাগ করছো? আরে না আম্মা রাগ করি নাই, আসলে একটা কাজ আছে, আমি আসবো তো, আবার চিন্তা করতে হবে না। ঠিক আছে বসো, কিছু খেয়ে যাও।
আমি পরে এসে খাবো আম্মা, চিন্তা করতে হবে না। এখনই যেতে হবে, যাওয়ার আগে আমি কি একটু আপনার ছেলের সাথে একা কথা বলতে পারি? তখন নীরব মনে মনে বলল, এই রে কাম সারছে, একলা ঘরে নিয়ে সব রাগ ঝাড়বে আমার উপর এখন গেলে? বেশি বলে ফেলেছি নাকি? না ঠিকই আছে, ভয় পেলে হবে না, এমন বখাডেমের ভালোবাসা দরকার নেই, তার কোনো জিনিসও দরকার নেই। এবার নীরব আবার বলল, না আমি যাব না। আরে যা, কথা বলে আয়, তুমি নিয়ে যাও মা, কথা বলে আসো। ঠিক আছে। এই বলে নীরবের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নীরব কিছুটা ভয়ে তার সাথে যেতে লাগলো। নীরব জানে এখন কিছু একটা হবে গেলে। সামিয়া অনেক রাগি, এতক্ষণ দাঁতে দাঁত চেপে সহ্য করেছে, কিছু বলেনি। তখন সামিয়া একটা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে নীরবকে ধাক্কা দিয়ে খাটে ফেলে উপরে বসে কলা চেপে ধরে বলল, অনেক সাহস বেড়ে গেছে তাই না? আমায় তাড়িয়ে দিচ্ছিস, আমার জিনিস আমায় দিয়ে দিচ্ছিস তো? তখন নীরব সামিয়ার কথা থামিয়ে বলল, গলা ছাড়েন, ব্যথা লাগছে। আর হ্যাঁ, কেন রাখবো? আপনি কে যে আপনার জিনিস রাখবো? আমি তোর হবু বউ, তুই আমার বর। ফালতু কথা রাখেন, আপনি কোনোদিন আমার বউ হতে পারবেন না, আমি আপনাকে পছন্দ করি না। তখন সামিয়া আরো রেগে গিয়ে নীরবের গলা আরো শক্ত করে চেপে ধরে বলল, তুই পছন্দ কর বা না কর, আমার তাতে কিছু যায় আসে না। আমি তোকে পছন্দ করি, আমি তোর বউ হবই, তুই শুধু আমার। তোর দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে মেরে ফেলবো, আর যদি তুই ভুলেও অন্য মেয়ের সঙ্গে কথা বলিস, তোকে অন্য মেয়ের সঙ্গে দেখি, তাহলে তোকে জানে মেরেই ফেলবো। নীরব চুপ করে রইল। সামিয়া আবার বলল, এখন চলে যাচ্ছি, কাজ আছে বলে, নয়তো তোকে ধর্ষণ করে যেতাম আজ। নাউজুবিল্লাহ, ছি, ছাড়েন আমায়। এমন জিনিস দেখে কি ঠিক থাকা যায়? ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়েন। শোন, রাতে আমি আসবো, ফোন দিলে দরজা খুলে দিবি, আর যদি না খুলিস দরজা, ফোন বন্ধ পাই তোর, তাহলে দরজা ভেঙে তোকে মেরে যাব। শয়তান মেয়ে, লুচ্চা মেয়ে কোথাকার। তখনই সামিয়া আবার বলল, চলো এখন একটু ঠোঁটটা দাও দেখি। এই বলে সামিয়া নীরবের ঠোঁট নিজের দখলে নিয়ে কিস করতে লাগলো। এক মিনিট পর ছেড়ে দিল। তারপর নীরবকে নিয়ে আসা গিফট দিয়ে বলল, এটা তোমার জন্য, এখন খুলে দেখবে না, রাতে দেখবে। এটা বলে সাথে সাথে সামিয়া ঘর থেকে বের হয়ে গেল। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সামিয়া। এদিকে নীরব রুমে বসে বসে ভাবতে লাগলো, একে কি করে আমার পিছন থেকে সরানো যায়? যদি বখাটে মেয়ে না হতো তাহলে অবশ্যই ভালোবাসতাম, কিন্তু বখাটে মেয়ে না, যে করি হোক একে আমার পিছন থেকে সরাতে হবে। তখনই নীরবের আম্মু রুমে এসে নীরবকে বললেন, বাবা, নীরব তোকে একটা কথা বলার ছিল। হুম, বলে ফেলো। শোন, তোকে আর সামিয়াকে ভালোই মানিয়েছেন। আমি চাইছিলাম যদি এমপি আসিফ ইকবাল রাজি হয় তাহলে তোদের দুজনকে এক করতে, কি বলিস? সামিয়াকে তোর বউ করতে। নীরব অবাক হয়ে বলল, কি? হুম। নীরব কিছু বলতে যাবে, তার আগে নীরবের ফোনে একটা কল আসলো। তাকে দেখে তার আব্বু, তখন ফোন রিসিভ করলো। ও পাশ থেকে নীরবের আব্বু বলে উঠলেন, নীরব কোথায় তুই? আমি তো বাসায় আব্বু। একটা কাজ কর, তোর আম্মুকে বল গতকাল রাতে যে ফাইল দিয়ে আসছি সেটা দিতে, তুই সেটা নিয়ে সোজা অফিসে নিয়ে আয়, লাগবে সেই ফাইলটা আমার, জলদি নিয়ে আয়। ঠিক আছে আব্বু। এই বলে নীরব ফোন কেটে দিল আর বলল, আম্মু গতকাল রাতে যে ফাইল দিয়ে গেছে আব্বু, সেই ফাইলটা দাও জলদি। কেন? বললো লাগবে। ঠিক আছে, দিচ্ছি। এই বলে নীরবের আম্মু গিয়ে ফাইল নিয়ে আসলো আর নীরবের হাতে দিল। তখন নীরব ফাইল হাতে নিয়ে বলল, শোনো, ওই মেয়েকে আমি কখনো বিয়ে করব না। কিন্তু কেন? মেয়েটা তো অনেক ভালো, তোর সাথে ভালোই মানিয়েছে। ভালো না চাই, পরে এসে বলবো সব। আমি কিছু শুনবো না তোর কথা, যদি এমপি আসিফ ইকবাল রাজি হয় তাহলে তোকে বিয়ে করতে হবেই। তখন ঝুমুর এসে বলল, হুম আম্মু, আমিও তোমার সাথে একমত আম্মু, আমি করব না এই মাইয়াকে বিয়ে। এই বলে নীরব বাসা থেকে বের হয়ে আসলো রাস্তায়। এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো, কারণ অফিস অনেকটা দূরে, রিক্সা দিয়ে যেতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে রিক্সা পেল না, তখন নীরব হাঁটতে লাগলো। কিছুটা দূরে যাওয়ার পর ও কোনো রিক্সা পেল না, তখন নীরব মনে মনে বলল, আইরে কপাল, আজ হেঁটেই যেতে হবে। এই বলে নীরব হাঁটতে লাগলো। কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ পেছন থেকে কেউ এসে নীরবের হাত ধরল। তখন নীরব কিছুটা ঘাবড়ে গেল আর তাকিয়ে দেখে একটা বোরকা পরা মেয়ে মুখ ঢাকা হাতে ধরে আছে তার। তখন নীরব বলল, এই কি করছেন, আমার হাত ধরে আছেন কেন, কে আপনি? তখন বোরকা পরা মেয়ে উত্তর দিল, আমি নূপুর গো। নীরব অবাক হয়ে বলল, এ কি, আপনি এখানে কি করেন আর আমার হাত ধরে আছেন কেন, ছাড়েন।
দূর, বাসায় ভাল লাগতেছে না, তাই তোমার খোঁজে বের হয়েছি। যাওয়ার আগে তো ফোন নাম্বার দিলে না, কথা বলতে যে পারবো। এটা কই এসে পড়লাম, একটার জালেই বাঁচি না আর একটা এসে হাজির, দুই বোন পাগল করে দিবে। তখন নূপুর বলল, চলো না কোনো পার্কে থেকে ঘুরে আসি। আপনি একাই গিয়ে ঘুরে আসেন। এমন করে কথা বলছো কেন, তুমি চলো, খুব ভালো লাগবে। এই বলে নূপুর নীরবের হাতে দুই হাত দিয়ে ধরল আর হেলান দিয়ে মাথা রাখলো। তখন নীরব বলল, আপনি কি পাগল নাকি, ছাড়ুন বলছি আমায়। বললাম তো আমি আপনাকে পছন্দ করি না। না ছাড়বো না, আমি তো তোমাকে পছন্দ করি, তুমি চিন্তা করো না, আপুকে আমি দেখে নিব। কেমনটা লাগে, ধুর ছাড়েন তো আপনি, আমি আপনাকে পছন্দ করি না, আপনার বোন দেখলে আপনাকে মেরেই ফেলবে। আমি কি বসে থাকবো নাকি, আমিও মারতে পারি, দেখবে কেমনে মারবো, ইয়ার ঢিসুম। এই বলে নীরবকে পিঠে একটা ঘুষি মারলো। তখন নীরব বলল, ওফ মা, আপনি আমায় মারলেন কেন? সরি, আসলে শক্তি দেখালাম আমার। দূর জানতো আপনি, এখান থেকে। এই বলে নীরব চলে আসবে, তখন নূপুর গিয়ে নীরবের হাত ধরল। তখন নীরব কিছু বলতে যাবে, হঠাৎ তখন দেখলো সামিয়ার গাড়ি কিছুটা সামনে, আর দেখলো গাড়ি থেকে সামিয়া বের হয়ে আসছে। রাগি চোখে তাকিয়ে রেগে একদম অ্যাটম বোম হয়ে এদিকে আসছে। নীরব বলল, এই রে কাম সারছে, আজ আমি শেষ, আপনার বোন দেখে ফেলছে, জলদি যান, নয়তো আপনার 13টা বাজাবে সাথে আমার। আসুক, তাতে আমার কি, আমি ভয় পাই নাকি? আল্লাহ দড়ি ফেলাও, আইয়া পড়ি আর থাকুম না, এদের জন্য আমায় মরতে হবে। না গো, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। প্লিজ আপনি যান, নয়তো দুজনকে আজ মেরে হাসপাতালে পাঠাবো। যাবো, কিন্তু তার আগে আমার শর্ত আছে, সেগুলো মানতে হবে। হাসপাতালে পাঠাবে, আপনি যান তো, এখন পরে দেখা হলে শর্ত দিবেন, আমি রাজি, এখন যান। না যাবো না, সে আসার আসুক, তাতে আমার কি, আমার শর্ত মানতে হবে, শুনো। তখন সামিয়া দৌড়ে এসে নূপুরকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল নীরবকে, আর কলার চেপে রাগি গলায় বলল, আমি তোকে বলছিলাম না কোনো মেয়ের দিকে তাকাবি না, কোন সাহসে তুই অন্য মেয়ের দিকে তাকিয়েছিস, তোর হাত কেন ধরে রাখছে? কথাগুলো সামিয়া রেগে চিল্লাতে চিল্লাতে বলল নীরবকে। নীরব সামিয়ার এমন রাগি চেহারা দেখে ভয় পেয়ে গেছে, ভয়ে একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে সে। তখন সামিয়া নূপুরের কাছে গিয়ে এক হাত ধরে মুচড়ে দিয়ে পেছনে ধরে বলল, কে তুই, তোর এত সাহস হলো কি করে, আমার জিনিসের দিকে চোখ তুলে তাকাতে টাচ করার সাহস কই পেলি? নূপুর ব্যথায় ছটফট করতে লাগলো। তখন নীরব বলল, প্লিজ একে ছেড়ে দাও, এ আমার বেস্ট ফ্রেন্ড। রাখ তোর বেস্ট ফ্রেন্ড, তোর ফুপাতো মামাতো খালাতো কোনো বোনও তোকে টাচ করতে পারবে না, আর কোথা থেকে আসছে বেস্ট ফ্রেন্ড, তুই আমার জান, তোকে আমি ছাড়া টাচ করার কারো অধিকার নেই। কি ডেঞ্জারাস মেয়ে, আল্লাহ মেয়েকে বিয়ে করলে জেলে যেতে হবে, না জেল বাসায় থাকবে আমার জন্য। তখন সামিয়া নূপুরকে বলল, তুই কেন হাত ধরবি, কেন কেন তুই তাকাবি, তোকে আমি আজ দেখাচ্ছি মজা। এই বলে সামিয়া নূপুরকে ছেড়ে দৌড়ে গাড়ির দিকে যেতে লাগলো। তখন নীরব বলল, নূপুর জলদি পালাও, পরে যা বলবে তাই হবে, এখন যাও। ঠিক আছে, আমার বোন এতটাও ডেঞ্জারাস আগে জানা ছিল না। এই বলে নূপুর দৌড়ে চলে গেল। সামিয়া গাড়ি থেকে গিয়ে একটা হকি স্টিক নিয়ে আসলো, এসে দেখলো নূপুর নেই। তখন নীরবের কাছে গিয়ে কলার চেপে ধরে বলল, যেই আমি গেলাম হকি স্টিক আনতে, মেয়েটাকে বাগিয়ে দিলি, খুব চালাক হয়ে গেছিস তাই না? এই বলে নীরবকে একটা পাড়ি দিল। তখন নীরব বলল, আরে আমি বাগিয়ে দেই নাই, তোমার ভয়ে চলে গেল, তুমি তো ছাড়িয়ে দিলে। শুনো, তুই যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলিস তাহলে তোকে মেরে তক্তা বানিয়ে দেব, আমি ছাড়া অন্য কারো নাম নিলে খবর আছে, তোর মনের দেয়ালে লিখে রাখ সামিয়া, আর আগামীকাল থেকে যতগুলি মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে সবগুলোকে বলবি কথা না বলতে, বিয়ের পর চিন্তা করব কথা বলা যাবে কি না। এটা কেমন কথা, তোমার বেস্ট ফ্রেন্ড আছে, আমারও তো আছে, তাতে কি হয়েছে? বেশি কথা বলবি না, যা বললাম তাই করবি। নীরব চুপ করে রইল। তখন সামিয়া বলল, চল আমার সাথে। কই যাব, আমার কাজ আছে। ওই মেয়ে তো শার্টের মাঝে ধরছে অপবিত্র হয়ে গেছে, এই শার্ট ফেলে নতুন পরাতে হবে আর হাত ধুয়ে দিতে হবে। কি? হ্যাঁ চল। না আমি যাব না, আব্বুর অফিসে যেতে হবে ফাইল দিতে। ফাইলটা কই দে। কেন কি করবে? দিতে বলছি দে, এত কথা বলছিস কেন? তখন নীরব ফাইল দিয়ে দিল, আর সামিয়া ফাইল নিয়ে তার ড্রাইভারকে দিয়ে একটা রিক্সা দিয়ে পাঠিয়ে দিল। তারপর নীরবকে বলল, এখন মাথা ঠান্ডা হয়েছে, চলো।
এই বলে নীরবকে নিয়ে গাড়িতে তুলে মার্কেটে নিয়ে গিয়ে একটা শার্ট কিনে দিল। তারপর কিনে বাইরে এসে গাড়ি দিয়ে একটা চায়ের দোকানে নিয়ে এসে এক মগ পানি নিয়ে নীরবের ওই পুরো শার্ট খুলে ফেলে দিল। তারপর পানি দিয়ে পুরো হাত মুখ ধুয়ে দিল আর বলল, এবার শার্ট পরো। নীরব চুপ করে রইল, কারণ কিছু বললেও শুনবে না। চুপচাপ শার্ট পরে মনে মনে বলতে লাগলো, কি পাগল মাইয়া রে বাবা, সামান্য হাত ধরার জন্য শার্ট খুলে ফেলে দিল, আমার পানি ধুয়ে দিয়ে দিল হাত। বাবা, এর সাথে বিয়ে হলে জীবন তো আর জীবন থাকবে না, তেজপাতা হয়ে যাবে। তখন সামি একটু সাইডে গিয়ে এসে হাত ধরে কয়েকটা কিস করলো হাতে নীরবকে আর বলল, এবার শান্তি, আহা এখন আর কিচ্ছু করব না, যা করার রাতে গিয়ে করব। রাতে কোথায় যাবে? তোমার বাসায় তোমার রুমে কেন মনে নেই? দরজা না খুলে কিন্তু মেরে ফেলবো। এত রাতে আমার রুমে কি করবে? দরকার নেই, মানুষ খারাপ ভাববে। যে যাই ভাবুক তাতে আমার কিছু যায় আসে না। যাও না, চুপ করে কথা বলবে না তাহলে কিন্তু এখন। ঠিক আছে, কিছু বলবো না। তারপর সামিয়া চায়ের দোকানে বসে কাউকে ফোন দিয়ে আসতে বলল। তাড়াতাড়ি 5 মিনিট পর একজন ছেলে আর একটা মেয়ে আসলো। তখন সামিয়া মেয়েটাকে বলল, তোরা আসছিস? হুম আসছি। শুনলিপি ওই মেয়েটির নাম? আমি তো কলেজে যাই না বেশি, কিন্তু এখন থেকে যাব নিয়মিত। কিন্তু 3-4 দিন লেট হবে, কারণ আমার মামা তো বোনের বিয়ে, সেখানে যেতে হবে। এই দেখ, এটা হচ্ছে আমার জান, হবু বর। তখন মেয়েটার ছেলেটা নীরবকে সালাম দিল। নীরব উত্তর দিল, ভালো মন্দ জিজ্ঞেস করলো, দুজনে উত্তর দিল, নীরবও জিজ্ঞেস করলো, উত্তর দিল। তারপর সামিয়া আবার বলল, শুন তুই দেখে রাখবি 3 দিন কলেজে যেন কোনো মেয়ের কাছে না আসে, কোনো মেয়ের দিকে যেন না তাকায়, কথাটা সবাইকে বলে দিবি। ঠিক আছে। আর জিহাদ, তোর কাজ এই 3 দিন দেখবি কোনো সিগারেট যাতে না খায়, সব দোকানে বলে দিবি একে যেন সিগারেট না দেয়, আর বাহিরে বেশি আড্ডা না দেয়, মেয়েদের সাথে কথা না বলে। ঠিক আছে, এখন যেতে পারিস। ঠিক আছে। তখন দুজনে চলে গেল। আর নীরব তো এগুলো শুনে ব্যাককেল হয়ে গেছে, সে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তার উপর জোর করা হচ্ছে সবকিছু। তখন সামিয়া বলল, এখন বাসায় যাও, আমি রাতে আসব, চিন্তা করো না, আজ রোম্যান্স হবে। এমপির মাইয়া বলে কিছু করতে পারছি না, যেমন রাগি তেমন বখাটে, বাস দিয়ে বলে কিছু না, আহ খালি রাতে তখন দেখাবো মজা, সব উসুল করে নিব, তখন দৌড়ে চলে যাবে আর আসবে না, বিয়ে তো দূরের কথা, প্রেম করতেও আসবে না। তখন সামিয়া বলে উঠল, কি ভাবছো মনে মনে এত? কই কিছু না তো। তাহলে চলো বাসায় দিয়ে আসি তোমাকে। তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারবো। এত কথা বলো কেন, মেরে বালি চাপা দিয়ে দিব, বললাম না আমি দিয়ে আসবো, চলো। তারপর নিরুপার কোনো কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসে পড়লো চুপচাপ। তখন সামিয়া এসে ড্রাইভিং করতে লাগলো। কিছুক্ষণ পর বাসার সামনে গিয়ে গাড়ি থামলো, নীরব নেমে চলে আসবে। তখন সামিয়া আবার বলল, কি ব্যাপার চলে যাচ্ছ কেন, কিস দিয়ে যাও, একটা আর আই লাভ ইউ বলে যাও। কিস দিতে পারবো না, আই লেভ ইউ, এখন যাচ্ছি। শয়তান বান্দর বিলাই, রাতে এসে বুঝাবো, যা খাসিটা তো দেখলাম এতেই চলবে এখন। নীরব আর কিছু না বলে চলে আসে সেখান থেকে। এসে তাদের রুমের দরজায় কলিং বেল দিতে তার আম্মু দরজা খুলে রাগি গলায় বলতে লাগলো, আসছে স্যার এতক্ষণে, এতক্ষণ কই ছিলি তুই? এই তো এইদিকে ঘুরছিলাম। তোর শার্ট কই, যেটা পরে গেছিস, নতুন শার্ট কই পেলি? এই রে এখন কি বলি, একটা বলে দেই। তখন নীরব আবার বলল, সেই শার্ট হঠাৎ ছিঁড়ে গেছে, তাই নতুন কিনেছি, এটা আর সেটা ফেলে দিছি। ঠিক আছে রুমে যা। তখন নীরব তার রুমের দিকে যেতে লাগলো। রুমের সামনে গিয়ে দেখলো ভেতরে কেউ আছে, চুপি দিয়ে দেখলো ঝুমুর নীরবের স্কুলের ব্যাগ থেকে কিছু নিচ্ছে। তখন নীরব মনে মনে ভাবতে লাগলো, আমার স্কুল ব্যাগ থেকে কি নিচ্ছে, ওর তো কিছু নাই, দেখি কি করে কি নাই। তখন নীরব দেখলো তার ব্যাগ থেকে ঝুমুর টাকা নিয়ে গুনছে। নীরব বলে উঠলো, এই রে কাম সারছে, এটা তো আমার রাখা টাকা, গতকাল রাতে রাখছি, 3,000 টাকা মানি ব্যাগের মাঝে রাখতে ভুলে গেছি, ইঁদুরের মতো খুঁজে বের করে ফেলছি শয়তানটা এর জ্বালাই, আমি কোথাও টাকা রেখে শান্তি পাই না। আচ্ছা বের করে যেহেতু ফেলছে দেখি কি করে। নীরব চুপ করে দরজার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি দেখতে লাগলো। নীরব দেখলো ঝুমুর তার কাছ থেকে 50 টাকা রেখে 500 টাকা নিয়ে ওড়নার মধ্যে বেঁধে নিল, নিয়ে খুব যত্ন করে টাকাগুলো আবার রেখে দিল ব্যাগে। তারপর ঘর থেকে যেই বের হয়ে আসতে যাবে তখনই নীরব পথ আটকে দাঁড়ালো আর বলল, তুই আমার রুমে কি করিস এখন? কই কিছু না তো, এমনি আসলাম রুম পরিষ্কার করতে।
সত্যি তো? হুম সত্যি বলছি। তোর ওড়নায় এটা কি বাধা রে? কিছু না, আম্মুর ঔষধ। ঔষধ আম্মুর? হুম ঔষধ। নীরব ঝুমুরির চুল ধরে বলল, মিথ্যা কথা বলিস কেন? তুই আমার ব্যাগ থেকে টাকা নিলি কেন? তুমি তাহলে দেখে ফেলেছ? না আমি দেখি নাই তো, আমার চোখ দেখছে। চোর লজ্জা করে না ভাই এর ব্যাগ থেকে টাকা নিতে? এতে লজ্জার কি হলো? চুরি কি হলো? নিজের ভাইয়ের টাকাই তো নিয়েছি, তাছাড়া এক মাস আগে যে 450 টাকা নিয়েছো আমার থেকে। কবে কখন? শনিবার সকালের কলেজে যাওয়ার আগে, এক মাস আগে। এইটা তুই এখনো মনে রাখছিস? কত টাকা দিলাম আমি তোরে কই চাইছি? ছোটদের কাছ থেকে টাকা নিতে হয় না, দিতে হয়। তুমি বড় মানুষ, তুমি টাকা দিবে? আমি মেয়ে, আমায় তো কেউ টাকা দেয় না, আর আমি চাকরিও তো করি না। তুমি ছেলে, তুমি টাকা পাবে তাই? হুম ছাড়ো, আমার রুমে যেতে হবে। তখন নীরব ছেড়ে দিল আর ঝুমুর চলে গেল। তখন নীরব বলতে লাগলো, কবে টাকা নিলাম সেটা এখনো ভুলি নাই, আমি যে কত টাকা দিলাম সেটার তো কোনো হিসাবই নাই। এ তো দেখি সিম কোম্পানির চেয়ে কিপটা, উল্টো আমায় জ্ঞান দিয়ে চলে গেল। তারপর নীরব রুমেই বসে কাটিয়ে দিল সন্ধ্যা। রাতে নীরবের আব্বু আসলো, সবাই খেয়ে একসাথে যে যার রুমে চলে গেল। নীরব গিয়ে শুয়ে পড়লো একটু তাড়াতাড়ি, কারণ সকালে কলেজে যেতে হবে। ফোনের দিকে তাকিয়ে দেখে বন্ধ, কারণ বসে বসে গেমস খেলতে খেলতে বন্ধ হয়ে গিয়েছিল। তখন নীরব ফোনের চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে সামিয়া রাত 11টায় বাসা থেকে বের হয়ে আসলো, আজ একটু সেজে গুজে বের হয়েছে। নীরব যে বাসে ভাড়া থাকে সে বাসের সামনে এসে নীরবকে কল দিল, ফোন বন্ধ শুনতে পেল। তখন সামিয়া আবার ফোন দিল, এবারও ফোন বন্ধ বলছে। সামিয়া নীরবের ফোন বন্ধ হয়ে প্রচণ্ড রেগে গেল। সামিয়া বলতে লাগলো, কুত্তা বান্দর বিলাই, বললাম ফোন বন্ধ রাখবি না, আমি আসবো, রোম্যান্স করবো, আদর করবো, তবুও ফোনটা বন্ধ করে রাখলো। দাঁড়া আজ মেরে ফেলবো, আমি দরজা ভেঙে যাব দরকার হলে। এই বলে সামনে গিয়ে দেখে গেট লাগানো। এই বাসায় কোনো সিকিউরিটি নেই, যার কারণে গেট খুলতে এখন হয়তো পারবে না, সামিয়া ভেতরে যেতে পারবে না। কোনো পথ না পেয়ে তার হাতে থাকা ফোনটার রাগে একটা আছাড় মারল রাস্তায়। তখনই সকালে সেই জিহাদ ছেলেটা এই দিক দিয়ে যাচ্ছিল, সামিয়াকে ফোন আছাড় মারতে দেখে দৌড়ে এসে বলল, কি হয়েছে, কোনো সমস্যা আপু? সামিয়ার রাগে কটমট করছে, চিল্লাতে চিল্লাতে বলল, ওকে ওকে আমি জানে মেরে ফেলবো, ওর কত বড় সাহস ফোন বন্ধ করে রাখছে। এই বলে গেটের মাঝে লাথি মারল। তারপর সামিয়া বলল, আজ গেট ভেঙে ফেলবো। তখন জিহাদ গিয়ে দৌড়ে সামিয়াকে টেনে নিয়ে আসলো। সে বুঝতে পেরেছে সামিয়া প্রচণ্ড রেগে গেছে। জিহাদ বলল, শান্ত হন, অনেক রাত হয়েছে, সমস্যা হতে পারে, এখন বাসায় যান, আগামীকাল দেখে নিবেন। আগামীকাল মেরে বালি চাপা দিয়ে দিব, ও আমায় চিনে না, আমি কি আগামীকাল দেখাবো। এই বলে সামিয়া রাগে চলে গেল। তারপর তখন জিহাদ ফোনটা রাস্তা থেকে তুলে সাথে নিয়ে গেল, পরে দিয়ে দেবে। সামিয়া সোজা বাসায় গিয়ে নিজের রুমের দরজায় লাথি মেরে খুলে ভেতরে ঢুকল, গিয়ে জোরে দরজা ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দিল। বিছানাতে গ্লাস ছিল একটা পানি, সেটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে, সাথে সাথে ভেঙে গেল। সামিয়ার রাগে এখনো কটমট করছে, মনে হয় মেরেই ফেলবে। তখন বাইরে থেকে সামিয়ার আব্বু ডাকতে লাগলো। সামিয়া বলল গিয়ে ঘুমাতে তার আব্বুকে, তাকে যেন আর না ডাকে। তারপর সামিয়ার আব্বু চলে গেল, সে জানে সামিয়া আর দরজা খুলবে না। সামিয়া অনেক রাগি আর জেদি, একবার যেটা বলে সেটাই করে। সামিয়া সারা রাত ঘুমাল না, সকালের অপেক্ষায় কখন যাবে নীরবের কাছে, কখন সকাল হবে এ অপেক্ষায় বসে আছে। অবশেষে ফজরের আজান দিল। অপেক্ষা করতে করতে তখন সামিয়ার বসে না থেকে ঘর থেকে একটা চাকু আর হকি স্টিকের সাথে একটা দড়ি নিয়ে বেরিয়ে পড়লো। সোজা নীরব যে বাসে ভাড়া থাকে সেখানে গাড়ি নিয়ে গিয়ে গাড়ির উপরে বসে রইল, কখন গেট খুলবে সে অপেক্ষায় করতে লাগলো। প্রচণ্ড রেগে আছে সামিয়া, বসে থাকতেও পারছে না, ছটফট করতে লাগলো সে। কখন নীরবের কাছে যাবে, তাকে গতকাল রাতে বলার পরও ফোন বন্ধ করে রেখেছে, বলার পরও আসতে দিল না। তখন সামিয়ার রাগে তার গাড়ির উপরে দাঁড়িয়ে সামনের গ্লাসে হকি স্টিক দিয়ে ভেঙে ফেলল, আর রাগে চিল্লাতে চিল্লাতে বলল, তোকে আমি ছাড়বো না আজ। এদিকে নীরবের আজ সকাল সকাল ঘুম ভেঙে গেল। নীরব ঘুম থেকে প্রতিদিন 8টা বা 9টায় উঠে, কিন্তু আজ ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছে। ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে ছাদে চলে আসলো, সাথে হাতে ফোন নিয়ে সোজা ছাদে চলে গেল। তখন নীরব ছাদে উঠে চারদিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে বলতে লাগলো, আজ সকালটা এত মিষ্টি লাগছে কেন? ঠান্ডা বইছে বাসাতে, ওই দূর আকাশে একটু একটু করে উঠছে সূর্যটা, হালকা সূর্যের আলো,
দূর আকাশে উড়ে যাওয়া পাখির কিচিরমিচির শব্দে বেশ ভালোই লাগছে আজ। এদিকে সামিয়া, একবার গেট খুলতে দে, তোর দরজা ভেঙে তোরে আমি মেরে হাড্ডি গুড্ডি ভেঙে পানিতে ফেলবো। নীরব ছাদের একপাশে বসে ফোনটা তখন চালু করলো। ফোনটা চালু করতে নীরবের ফোনে একটা কল আসলো অপরিচিত নাম্বার থেকে। তখন নীরব বলে উঠল, এত সকালে কে আবার ফোন করলো? তখন নীরব ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মেয়ের কণ্ঠে বলে উঠল, ওই আপনার ফোন বন্ধ ছিল কেন? কতক্ষণ ধরে কল দিচ্ছি। নীরব বলল, আসলে ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ ছিল সারা রাত। ঘুম থেকে মাত্র উঠে ফোনটা চালু করলাম, কিন্তু আপনি কে চিনতে পারছি না। আমি সামিয়ার ছোট বোন নূপুর। নীরব এটা শুনে কিছুটা অবাক হয়ে গেছে। নীরব বলল, কি নূপুর, আপনি আমার ফোন নাম্বার কই পেলেন? চুপ, এখন তো কিছু বলার সময় নেই, কিছু বলার জন্য ফোন দিলাম। আগে কথা শুনেন মন দিয়ে, যা বলবো। কি বলবেন? তা তো আপনি শুনতেই পাবেন বললে। ঠিক আছে বলুন। প্রথমে সরি বলে নিচ্ছি, আপনার সাথে অনেক দুষ্টুমি করেছি। কেন, কি কারণের জন্য? আসলে আমি দেখতে চাইছি সামিয়া সত্যি আপনাকে ভালোবাসে কিনা। তা কি দেখলেন? সামিয়া আপনাকে অনেক ভালোবাসে। তা জানি, কেমন ভালোবাসে? আসলে ছোট থেকে একটু সামিয়া অন্যরকম, নিজের জিনিস কাউকে ছুঁয়ে দেখতেও দিতে চাইতো না। আর টাচ করা তো দূরের কথা, কাউকে তার জিনিসের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতেও দিতে চাইতো না। আর ছোটবেলা থেকে ছেলেদের মতো চলাফেরা করতে পছন্দ করত, সেটা বড় হয়েও এই স্বভাব হয়েছে, কিন্তু মাঝখানে ছেড়ে দিয়েছিল। ভালো হয়ে গিয়েছিল আমার বোনটা, আবার কিছু বকাটে মেয়ের সাথে পড়ে আরও বেশি বকাটে হয়ে গেছে। তখন নীরব বলে উঠল, একেবারে দজ্জাল হয়ে গেছে। এখন আম্মু আব্বুর কথাও একটু শুনে না, রোজ তার নামে বিচার নিয়ে আসে বাসায়। ঝগড়া মারামারি একটা না একটা কিছু করে অসহ্য হয়ে গেছি সবাই। আমি দেখলাম আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য সব করতে পারে, আপনিই পারবেন তাকে ঠিক করতে, এই পথ থেকে ভালো পথে আনতে। নীরব অবাক হয়ে বলল, কেডা আমি ঠিক করতে পারবো? আপনি পারবেন, দেখুন মেয়ে মানুষ তো রাস্তায় এমন শার্ট প্যান্ট পরে বকাটেগিরি করতে পারে না। আমরা তো হচ্ছে মুসলিম, আর মুসলিম মেয়েদের পর্দায় তাদের সবচেয়ে সুন্দর লাগে। তা যদি না করে প্যান্ট শার্ট পরে রাস্তায় বকাটেগিরি করে, তাহলে সমাজের মানুষ পরিবারকে সহ বাজে কথা বলে, পরিবারের অসম্মান। তা কথা একদম ঠিক। কিন্তু সামিয়া বুঝতে চাইছে না, সামিয়া এমনিতে অনেক ভালো, কিন্তু সমস্যা বকাটে মেয়েদের সাথে পরে বকাটে হয়ে গেছে। আরও একটু তাকে শাসন করা দরকার, কিন্তু আমাদের দিয়ে হচ্ছে না। শুনছে না কোনো কথা, তার মতো করে চলাফেরা করছে, সাথে আব্বুর রাজনীতির পাওয়ার আছে, এই সুযোগকে এগুলো করে আমি শুনলাম। আমি আপনার হাতে ধরছি বলে হাত ধুয়ে সেই শার্ট ফেলে দিয়ে নতুন শার্ট পরিয়ে দিয়েছে, তাতেই বুঝতে পারছি কতটা ভালোবাসে। প্লিজ আপনি কিছু করেন। এটা বলে নূপুর থেমে গেল। তখন নীরব বলল, এর সামনে গেলেই তো ভয় করে, বাবা কি সাংঘাতিক মেয়ে, অ্যাটম বোম একেবারে। আমিও ভালোবাসি, কিন্তু এর এমন বকাটেগিরি ছেলেদের মতো আচরণ করার জন্য পছন্দ করি না। তবুও দেখি, আমার কথা শুনলে ভালো পথে আনতে চেষ্টা করি, দেখি পারি কি না কি। আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন, তবে ভয় পেলে হবে না, সাহস রেখে কথা বলবেন যাতে আপনাকে ভয় পায়। ঠিক আছে, আর কিছু বলবেন? এইগুলো প্লিজ কাউকে বলবেন না, বললে সবাই বলবে বাবা মা শাসন করতে পারে না, খারাপ তো তাদের জন্য হয়েছে। অন্য কাউকে বললে আরও অনেক রকম কথা বলবে, আপনাকে ভালোবাসে বললে বললাম, আপনি হয়তো পারবেন আপনার ভালোবাসার জন্য। সে পারবে, এমনিতেই আব্বু বাহিরে গিয়ে বেশিক্ষণ থাকতে পারে না, মানুষ নানান ধরনের কথা বলে। এই বলে নূপুর চুপ করে রইল। নীরব মনে মনে বলল, ছোট্ট বোনটা কত ভালো, আর বড় বোন একদম বকাটে মেয়ে। তখন নীরব আবার বলল, ঠিক আছে চিন্তা করতে হবে না, আমি কাউকে কিছু বলবো না। আর একটা কথা, সামিয়া কিন্তু আপনি যে বাসায় ভাড়া থাকেন সেই বাসার নিচে দাঁড়িয়ে তরি হক স্টিক চাকু নিয়ে। নীরব অবাক হয়ে বলল, কি এইগুলো নিয়ে এখানে কি করে? আমি জানি না। আপনি দেখলেন কি করে তাহলে? আমি সকালে উঠে দেখি সামিয়া ঘর থেকে বের হয়ে দড়ি হকি স্টিক চাকু নিয়ে কোথাও যাচ্ছে। তখন আমিও ফলো করতে করতে আসছি, এত সকালে কোথায় যায় দেখে আসি। এই বাসার সামনে, আমি জানি আপনি এই বাসায় থাকেন। তখন নীরব ভাবতে লাগলো কেন হতে পারে, কিন্তু নীরব ভেবে কিছু পেল না। তখন নীরব বলল, মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে।
আচ্ছা, আপনি সাবধানে থাকবেন, আমি বাসায় চলে আসছি। আর আমি আপনার ফোন নাম্বার আপনার আব্বুর কাছ থেকে একজন লোক দিয়ে নিয়ে আসছি, আর যা বললাম মনে থাকে যেন। ঠিক আছে, দেখি কি করা যায়। এই বলে নীরব ফোন কেটে দিল। তখন নীরব ছাদের একপাশে গিয়ে গেটের সামনে তাকিয়ে দেখে সামিয়া তার গাড়ির উপর বসে আছে হকি স্টিক আর চাকু নিয়ে। নীরব বলতে লাগল, মনে হচ্ছে অনেক রেগে আছে, আমি তো কিছু মনে হয় না করছি, তাহলে এখানে কেন? যাই তো, গিয়ে একটু দেখে আসি কেন। এই বলে নীরব ছাদ থেকে সোজা রুমে এসে মুখ ধুয়ে রুম থেকে বের হয়ে নিজে গেটের কাছে গেল গেটটা খোলার জন্য। তাদের ফ্ল্যাটে সবার রুমে একটা একটা গেটের চাবি দেওয়া আছে, যার কারণে নীরব তাদের রুম থেকে চাবি নিয়ে গেট খুলতে পারল। নীরব গেট খুলে দেখে সামিয়া গাড়ির উপরে নেই, গাড়ি আছে কিন্তু সামিয়া নেই। নীরব তখন আশেপাশে খুঁজতে লাগলো, কোথাও খুঁজে পেল না। তখন নীরব বলল, কি ব্যাপার, মাত্র দেখে আসলাম এখানে আছে, কোথায় উধাও হয়ে গেল এখন। তখন নীরব আরো 10 মিনিট অপেক্ষা করে চলে আসতে লাগলো। নীরব ভেতরে এসে গেট লাগিয়ে যেই আসতে যাবে তখনই বাইরে থেকে সামিয়ার গলার শব্দ শুনতে পেল। তখন নীরব দাঁড়িয়ে পড়লো। নীরব শুনতে পেল কাউকে সামিয়া বলতে লাগলো, এই তো এই বাসার গেট যেভাবেই হোক যেমন করেই হোক ভাঙতে পারলে ভাঙেন, আর নয়তো আগুন দিয়ে কাটেন। একটা লোকের কণ্ঠে বলে উঠল, ভাঙা অসম্ভব, আগুন দিয়ে কাটতে হবে। এদিকে নীরব বলে উঠল, কি ব্যাপার, গেট আবার কাটতে যাবে কেন, দেখি তো কি হয়েছে এখানে। তখন নীরব গেট খুলে বের হয়ে দেখলো প্রায় 15 থেকে 20 জন লোক সামনে সামিয়া দাঁড়িয়ে আছে। তখন নীরব বলে উঠল, কি ব্যাপার, কি হয়েছে এখানে। সামিয়া নীরবকে দেখা মাত্র সাথে সাথে এসে দুই হাত দিয়ে গলা চেপে ধরে রাগী গলায় বলতে লাগলো, কুত্তা বান্দর বিলাই, ওই তুই ফোন বন্ধ করে রাখছিলি কেন? তোকে আমি বলছিলাম না আমি রাতে আসবো, আদর করবো, তবু তুই ফোন বন্ধ করে রাখছিলি কেন। এই বলে সামিয়া নীরবকে জোরে একটা ঘুষি মারলো প্যাটে। গলা ছেড়ে নীরব ব্যথা কিছুটা চিৎকারতে উঠলো। আর নীরব মনে মনে বলল, ও ভুলে গেছিলাম রে, এখন কি হবে, যাক ভালোই হয়েছে, এখন কিছু একটা করতে হবে। তখন নীরব কিছু বলতে যাবে দেখলো তার মুখ বেঁধে রাখা, সাথে হাত পাও বেঁধে ফেলেছে। যা বাবা, এইটুকু সময়ের মধ্যে এত কিছু করলো কেমতে, আল্লাহ বাঁচাও, এখন আমি কি করবো। তখন সামিয়া পাশে থাকা ছেলেগুলোকে বলল, একে গাড়িতে তুলে রাখ, অনেক হিসেব আছে, আজ একে নিয়ে আজ রেপ ধর্ষণ নির্যাতন সবই করবো। নীরব এটা শুনে ভয় পেয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, নাউজুবিল্লাহ, না এটা হতে পারে না, বাঁচাও আল্লাহ, আমার এই নিরীহ ইজ্জতকে আমি এই মুখ কারে দেখামো, আমার ইজ্জত শেষ আজ। তখন নীরবকে সামিয়ার 4 জন লোক ধরে গাড়িতে তুলল। নীরবের মুখ বাঁধা থাকায় কিছু বলতেও পারছে না। নীরবকে গাড়িতে তুলে একটা লোক সামিয়াকে বলল, ম্যাডাম গাড়িতে তুলেছি, এখন কি করতে হবে। 4 জন সাথে গিয়ে বসে ধরবে আর 1 জন ড্রাইভিং করবে, আমাদের সেই পুরনো বাড়িতে নিয়ে যাবে, গিয়ে দ্বিতীয় রুমে নিয়ে খাটে ফেলে এক এক করে হাত পা খাটের সাথে বেঁধে রাখবে আর শার্ট খুলে ফেলবে। আমি বাসা থেকে আসছি, আজ রেপ ধর্ষণ নির্যাতন সবই করব, কত সাহস আমার কথা অমান্য করে। ঠিক আছে ম্যাডাম। এই বলে লোকগুলো নীরবকে নিয়ে চলে গেল। সামিয়া সোজা বাসায় আসলো, এসে তার আব্বু আম্মুকে বলল তার মামাতো বোনের বিয়েতে চলে যেতে, সামিয়া একটু পর আসছে, কাজ আছে। এই বলে সামিয়া আবার রওনা দিল। এদিকে নীরবকে গাড়িতে তুলে সামিয়ার বলা অনুযায়ী তাদের পুরনো বাসায় নিয়ে গেল। নিয়ে গিয়ে একটা রুমে নীরবকে বেঁধে রাখলো, এক করে হাত পা বাঁধা। নীরব অসহায় দৃষ্টিতে তাকে শুধু দেখছে, তার মুখ বাঁধা, যার কারণে কিছু বলতেও পারছে না। নীরবকে বেঁধে সবাই চলে গেল। তখন নীরব মনে মনে বলতে লাগলো, লে এবার ধর্ষণ নির্যাতন সবই হালা, তোরে কইছিল কেডা ফোন বন্ধ করে ঘুমাইতে। এই বলে নীরব ছুটবার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু অনেক শক্ত করে বাঁধা হলে পারল না। তখন নীরব আবার বলে উঠল, এই মাইয়া কেন যে আমার উপর পড়ে আছে কে জানে, ফাজিল মাইয়া লুচ্চা মাইয়া, মনে হয় এরা জনি সিং এর ভক্ত, তাই এমন হয়েছে। তখনই নীরব শুনতে পেল সামিয়ার কণ্ঠ বাইরে থেকে। নীরব বলে উঠল, আইয়া পড়ছে আল্লাহ বাঁচাও, জীবনে কত শুনলাম মেয়ে রেপ ধর্ষণ নির্যাতন হয়েছে, কিন্তু আজ তো দেখি আমি হোমু, এটা হতে পারে না, আমি কেমনে এই মুখ সমাজে দেখাবো তাইলে। তখনই দরজা বন্ধ করার শব্দ আসলো। নীরব তাকিয়ে দেখে সামিয়া আসছে, দরজা বন্ধ করে দিচ্ছে। নীরব তা দেখে মনে মনে বলল, আইয়া পড়ছে বাঁচাও, কেডা কই আসিস ভাই, এটা হতে পারে না, এটা অন্যায়। তখন সামিয়া দরজা বন্ধ করে হাতে একটা চাকু নিয়ে এসে সোজা নীরবের কাছে গিয়ে বসে বলল, চুপচাপ শুয়ে থাকবে, একটু নড়াচড়া করতে পারবি না, আমি আমার কাজ করব, রোম্যান্স করব, কোনো শব্দ করবি না, অনেক রাগ আছে তোর উপর, এখন মারলাম না, কিন্তু তার আগে তোর হাতে আমার নাম লিখবো,
এই চাকু দিয়ে, যদি নড়াচড়া করিস তাহলে তোর গলা যাবে। নীরব এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে পারছে না, তার হাত কেটে নাম লিখবে নীরব এটা চাইছে না, কিন্তু পরিস্থিতি খারাপ বলে চুপ করে রইল। কি করবে নীরবের মুখ বাঁধা এখন। সামিয়া নীরবের হাত কেটে শুধু অ্যাস লিখে দিল, অনেক রক্ত পড়তে লাগলো। তখন সামিয়া খাটের নিচে একটা বক্স ছিল, সেটা বের করে ব্যান্ডেজ করে দিল। নীরব ব্যথায় কান্না করতে লাগলো ফুপিয়ে। তার কিছু করার নেই, হাত পা বাঁধা বলে কিছু করতেও পারছে না। তখন সামিয়া নীরবের চোখের পানি মুছে বলল, এই দেখো আমার হাতেও লিখছি কিছুদিন আগে। নীরব কোনো মতে লক্ষ্য করে দেখলো সত্যি। তখন সামিয়া আবার বলল, আমি এটা লিখতাম না, তোমার হাতে কষ্ট দিতে চাইছিলাম না, কিন্তু তুমি গতকাল রাতে আমার কথা রাখো নাই বলে এই শাস্তি। এখন রোম্যান্স করব, মুখ খুলে দিচ্ছি, কোনো কথা বলবা না। দাঁড়া একবার ছুটে নেই দেখাচ্ছি, আগে মুখের বাঁধন খোল। সামিয়া নীরবের মুখের বাঁধন খুলে দিল। সামিয়ার সাথে সাথে নীরবের ঠোঁটগুলো দখলে নিয়ে নিল, লিপ কিস করতে লাগলো। নীরবও তার সাথে সায় দিতে লাগলো। 5 মিনিট পর সামিয়া ছেড়ে দিয়ে বলল, এখন রোম্যান্স করব। তখন নীরব বলল, ঠিক আছে যা খুশি করো, বাধা দিব না কিন্তু। কিন্তু কি? আমি তো আর আদর করতে পারবো না হাত পা বাঁধা। থাকুক, আমি তো আছি, আমি আদর দিলেই হবে। না আমিও আদর করব। ঠিক আছে খুলে দিচ্ছি, তাহলে কিন্তু বেশি করে আদর করবে। ঠিক আছে খুলে দাও বাঁধন। ঠিক আছে খুলে দিচ্ছি। তখন সামিয়া হাতের বাঁধন খুলে দিল, পায়ের বাঁধনও খুলে দিল। খোলা মাত্র নীরব দাঁড়িয়ে সামিয়াকে ঠাস ঠাস করে 4টা চড় মারলো। সামিয়া তো নীরবের এমন ব্যবহার দেখে অবাক। তখন সামিয়া গালে হাত দিয়ে বলল, তুমি আমাকে মারলে কেন? তাহলে কি করব, আদর করব। তাই তো বললে। তুমি ভাবলে কি করে আমি এমন করব? ছি কেমন মেয়ে মানুষ, ছি। আমি তো অনেক ভালোবাসি তোমাকে, আর তুমিও তো ভালোবাসো, তাহলে সমস্যা কোথায়? তুমি কি ভাবছো আমি তোমাকে ভালোবাসি? মোটেও না, আগে ভালোবাসতাম, কিন্তু তোমার এই রকম বখাটে গিরি দেখে তোমার থেকে ভালোবাসাটা উঠে গেছে। তোমাকে বিয়ে করা তো দূরের কথা, আমার বাসায় যেতেও দিবে না আম্মু আব্বু। যেই মেয়ে রাস্তায় গুন্ডামি করে, প্যান্ট শার্ট পরে, যে মেয়ে মানুষকে সম্মান করতে জানে না, বাবা মাকে সম্মান করতে জানে না, তাদের কথা শুনে না, পর্দা করে না, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্য না। এমন মেয়ের ভালোবাসা আমার দরকার নেই। সামিয়া চুপ করে রইল কথাগুলো শুনে। নীরব আবার বলল, তোমার বাবা তোমার জন্য শান্তিতে বাহিরে ঘোরাঘুরি হাঁটতে পারে না, কারণ তার মেয়ে সামিয়া যে খুব ভালো, যেখানে যায় নানান কথা শুনে আসে, অপমান হয়ে আসে, বুঝো এইগুলো একজন বাবার কতটা কষ্ট হয়। তোমার বাবা খুব ভালো মানুষ, কিন্তু তার মেয়ে সামিয়া এক নাম্বারের বখাটে। একজন বাবার সব থেকে কষ্ট হয় তখন যখন তার ছেলে মেয়েদের নিয়ে অপমান করে, তার ছেলে মেয়েকে এত কষ্ট করে বড় করে, যদি সম্মানের চেয়ে বেশি অপমান হয় সমাজের মানুষের কাছে, তাহলে কাউকে মুখ দেখাতে থাকে না। আর আমি কি না এমন মেয়েকে ভালোবাসতে যাব? ছি, আজ বিয়ে করলে 2 দিন পর সমাজের মানুষ আমাদের নিয়ে নানান কথা বলবে। এটা বলে নীরব একটু থামল। সামিয়া চুপ করে কান্না করতে লাগলো, হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাই নীরব তখন বলল, তোমার ছোট্ট বোনকে দেখো কেমন, তার কাছে গিয়ে শিখো। ছোট বোনটা এত ভালো আর বড় বোনটা অ্যাটম বোম। এই শেষবারের মতো বলছি, যদি তুমি ভালো হতে পারো, সবাইকে সম্মান করতে জানো, বাবা মায়ের কথা শুনো, নিজেকে পরিবর্তন করতে পারো, পর্দায় রাখতে পারো, তাহলে সেদিন আমার সামনে আসবে, নয়তো আসবে না। এই বলে দিলাম, তার আগে আমার বাড়িতেও যাবে না, ফোন দেওয়ার চেষ্টাও করবে না, বাই, ভালো থাকবে। এই বলে নীরব চলে আসলো রুম থেকে। সামিয়া তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। নীরব বাইরে থেকে বলে উঠল, দিশে এইবার কাজ হবে, ভালো হবে না মানে? তারপর নীরব সেখান থেকে সোজা বাসায় চলে আসলো। বাসায় আসার পর নীরবের আম্মু জিজ্ঞেস করলো, কিরে তুই সকাল সকাল কই গেলি? এই তো একটু হাঁটতে। আচ্ছা ঘরে যা তোর। তখন নীরব রুমে এসে দেখে ঝুমুর শুয়ে আছে। নীরব গিয়ে ধাক্কা দিয়ে বলল, কিরে পেতনি, তুই আমার ঘরে কি করিস? আমার রুমে শুয়ে থাকলে খালি ডাকে, আম্মু ঝাড়ু দিয়ে মারে, তাই এই রুমে চলে আসছি। এখন আর ডাকতে পারবে না, বুঝবে উঠে গেছি। তাই নাকি, এত বুদ্ধি? হুম। চলো তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আয়, স্কুলে যাবি না? হুম যাবো তো। তাড়াতাড়ি যা। তারপর ঝুমুর উঠে চলে গেল। তখন নীরব ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল কলেজে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর খাওয়ার জন্য ডাকলো সবাই, তারপর একসাথে খেয়ে নীরবের আব্বু নীরবের বোন একসাথে বের হলো। ঝুমুরকে স্কুলে দিয়ে নীরবের আব্বু অফিসে চলে গেল, আর নীরব কলেজে চলে গেল। কলেজে গিয়ে একটু সব ক্লাস শেষ করে ঝুমুরকে নিয়ে বাসায় ফিরল। বাসায় আসার পর নীরব রুমে যেতেই তার ফোন বেজে উঠল, তাকিয়ে দেখে নূপুর। তখন নীরব ফোন রিসিভ করতে বলে উঠল, কেমন আছেন? ভালো, তুমি?
ভালো আছি। সামিয়া দেখি আজকের মধ্যে নিজেকে পাল্টে ফেলেছে। কী রকম বুঝলাম না। আমি আব্বু আম্মু আসছি, মামা তো বোনের বিয়েতে, সামিয়া আমাদের সাথে আসে নাই। আমরা আসছি 11টায় সকাল। সামিয়া আসছে কিছুক্ষণ আগে, কিন্তু আমরা তাকে দেখে বিশ্বাস করতেই পারছি না এটা সামিয়া। সামিয়া আজ বোরকা পরে আসছে, লং থ্রি পিস পরেছে। নীরব অবাক হয়ে বলল, কি? সত্যি অনেক সুন্দর লাগছে, এখন আগের চেয়ে কিছু বলেছেন নাকি? অনেক কিছু বলছি, আরও পরিবর্তন হবে, দেখো এখন নতুন সামিয়াকে দেখবে। তাহলে তো ভালোই হবে। আচ্ছা, আমি মাত্র বাসায় আসছি, কলেজ থেকে পরে আবার কথা হবে। ঠিক আছে। এ বলে নীরব ফোন কেটে দিল, তারপর ফ্রেশ হয়ে গিয়ে খাবার খেয়ে নিল। এভাবে কেটে গেল 3 মাস। এখন আর সামিয়া রাস্তায় গুন্ডামি করে না, সবাইকে সম্মান করে, বাবা মায়ের কথা শুনে, সারাদিন বাসায় থাকে। অন্য কলেজে ভর্তি হয়েছে সামিয়া, নিজেকে পর্দায় রাখে। নীরবের এখন কলেজে অনেক বন্ধু বান্ধবী হয়েছে। একদিন নীরব কলেজের মাঠে বসে আছে, তখন নীরবের এক বান্ধবী প্রিয়া এসে বলল, এদিকে আয় তো, তুই একটু কথা আছে। কে, আমি? জলদি আয়। তখন নীরবের কলেজ বন্ধু আরাফাত বলে উঠল, কি এমন কথা রে রিয়া, এখানে বল। সবার সামনে বলা যাবে না। তাই নাকি, প্রপোজ করবি নাকি? ধুর, তোর আজ এটা কথা রাখ, তুই আয় তো। এই বলে নীরবকে টেনে নিয়ে একটু দূরে গেল রিয়া। তখন নীরব বলল, বলো কি হয়েছে? শোন না, আমার বয়ফ্রেন্ড বলেছে একটু পার্কে যেতে, এখন গিফট দিবে, চল না একটু তুই আমার সাথে গিয়ে নিয়ে আসি। কোন পার্কে? এই তো মোড়ের পর যে পার্ক। পাগল নাকি, এখন যাব কি করে, কিছুক্ষণ পর তৃতীয় ক্লাস শুরু হবে, তাছাড়া তোদের মাঝে আমি গিয়ে কি করব? গেলে কিছু হবে না। আমি গেলে সন্দেহ করবে তোর বয়ফ্রেন্ড। তুই একটু দূরে থাকবি তাহলেই হবে। ঠিক আছে, কিন্তু আমায় আইসক্রিম কিনে দিতে হবে। ঠিক আছে, চল এখন তাহলে। দাঁড়া এক মিনিট, বিদায় নিয়ে আসি। জলদি আয়, দাঁড়িয়ে আছে। তারপর নীরব গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলো। তারপর রিয়া আর নীরব কলেজ থেকে চলে আসলো। রাস্তায় একটা রিকশা নিল। নীরব বলল, এক রিকশা দিয়ে যেতে হবে। চল তো, কিছু হবে না, আমরা বন্ধু। তখন নীরব রিকশার মাঝে উঠে গেল সাথে রিয়া। পার্কে যেতে 20 মিনিট লাগলো। সেখানে গিয়ে রিয়া ভাড়া দিয়ে নীরবের হাত ধরে তাড়াতাড়ি টেনে নিয়ে যেতে লাগলো। তখন নীরব বলল, আরে কি করছিস দাঁড়া, জলদি চল, অনেকগুলো কল দিয়ে ফেলেছে। তখন নীরব দেখলো সামিয়া এই পার্কে এসেছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। নীরব এটা দেখে ভয় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সামিয়া নীরবকে অন্য মেয়ের হাত ধরে থাকতে দেখে রাগে কটমট করতে লাগলো। সামিয়ার হাতে ফোন ছিল, সেটা একটা আছাড় মেরে চলে গেল। এদিকে রিয়া টেনে পার্কের ভেতরে নিয়ে গেল নীরবকে। সেখানে একটা দোকান আছে, দোকানে বসিয়ে নীরবকে বলল, তুই এখানে বসে থাক, আমি আসছি, চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি আসব। আর এই নিয়ে 100 টাকা, যা খুশি খা। নীরব টাকা নিয়ে মনে মনে বলতে লাগলো, আজ খবর আছে, আমার 100 বছরের হিসাব নিবে। রিয়া চলে গেল আর নীরব মনের দুঃখে আইসক্রিম নিয়ে খেতে লাগলো আর বলতে লাগলো, আজ কি হয় কে জানে, আল্লাহ জানে। নীরব বসে বসে আইসক্রিম খাচ্ছে আর আশেপাশে তাকিয়ে দেখছে। কিছুক্ষণ পর খাওয়া শেষ হলো, কিন্তু রিয়া আসছে না। 30 মিনিট হয়ে গেছে, তবু আসছে না। তখন নীরব রিয়াকে কল দিল। কল দেওয়া মাত্র ফোন রিসিভ করলো রিয়া। নীরব বলল, কি রে কই তুই? আমি তো রেস্টুরেন্টে ঢুকলাম, সরি রে, তুই একটু কষ্ট করে চলে যা, এটা কোনো কথা? তখনই কেউ পেছন থেকে বলে উঠল, কথা এটাই, আজ যা বলবো তাই হবে, কাঠ তুলে নিয়ে চলো একে, শয়তান কুত্তা বান্দর বিলাই, তুই আমায় রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরিস, চল তুই আজ। এটা আর কেউ না, সামিয়া। নীরব তা দেখে ভয়ে একদম শেষ, কারণ প্রচন্ড রেগে আছে। তখন নীরবকে গড় তুলে নিয়ে যেতে লাগলো। তখন নীরব বলল, বিশ্বাস করো তুমি যা দেখছো ভুল ভাবছো, ও আমার বন্ধু। তা দেখা যাবে, ভালো হয়ে গেছি তো, কি হয়েছে, নিজের ইচ্ছাই তো ভুলিনি। তখন নীরবকে ধরে নিয়ে সোজা সামিয়ার বাসায় নিয়ে গেল, তার রুমে। তখন সামিয়া তার আম্মুকে বলল, আম্মু কাজী ডাকো, তাদের বলো আসতে, এখানে বিয়ে করব আজকে। তোর আব্বু গিয়েছে নীরবের আব্বু আম্মুকে আনতে, তোর বোন গিয়েছে কাজী আনতে। এটা নীরব শুনে অবাক হলো। তখন নীরব বলল, কি না, আমি বিয়ে এখন করব না। আম্মু কতক্ষণ সময় লাগবে সবার আসতে? 1 ঘন্টা লাগবে। তুমি একটু অন্য রুমে যাও, এর সাথে হিসাব আছে আমার। ঠিক আছে। এই বলে সামিয়ার আম্মু চলে গেল। তখন সামিয়াকে দরজা বন্ধ করে দিল। নীরব বলল, দরজা বন্ধ করে দিলে কেন? তখন সামিয়া হাতে একটা চাকু নিল। তখন নীরব বলল,
কি ব্যাপার, চাকু দিয়ে কি করবে? কথা বললে এখনই মেরে ফেলবো। এই বলে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগবে। তখন নীরব আবার বলল, এমন করে আসছো কেন? সেদিন তো কিছু করতে পারছিলাম না, আজ রেপ ধর্ষণ সবই করব। কি? না, এটা হতে পারে না, আমি রেপ হব না। আমি করব। তুই মেয়ে হয়ে ছেলেকে রেপ করবে আমায়? আমি হব না। আমি করব, আমি আমার বরকে করছি। সে যাই হোক, আমি হতে দিব না। আমি করব। এই বলে সামিয়া নীরবের উপর ঝাঁপিয়ে পড়ল। বাঁচাও! নীরব বলার আগে কথা বন্ধ করে দিল। এখনো বসে আছেন কেন? চলুন আমরা কেটে পড়ি, এইগুলো দেখা ভালো না। আমরা সাক্ষী হিসেবে মামলা করি গিয়ে, চলুন, এটা অন্যায়, রেপ করা। আর হলো দোষ কি, নিজের বউ তো।